বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকের এই মহতি দিনে, মহতি সময়ে আমরা আল্লাহর একটি বিশেষ জায়গা মসজিদে বসে দিন শিখার জন্য বসেছি। আল্লাহ তাআলা আমাদের এই মসজিদ এই বসাটা কবুল করুন, আমিন। আল্লাহর কাছে দোয়া করি তিনি ফেরেশতারা যেন আমাদেরকে তাদের রহমতের ডানা দিয়ে ঢেকে দেন, বল আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের কথা তার কাছে যারা আছে তাদের কাছে স্মরণ করেন, বল আমিন। এতটুকু পাওয়ার পরে আমাদের এখন আকিদার দর্শ জানা দরকার। আমার বিষয় আজকে হচ্ছে আকিদা, আকিদা উৎস কী? আসলে আকিদা শব্দটির উৎস দরকার জানা দরকার নাকি? আকিদার উৎস যেমন দরকার, আকিদার শব্দটির উৎস জানা দরকার। তো আমরা আকিদা শব্দের উৎস যেহেতু হয়ে গেছে আলোচনা, আমি লম্বা করতেছি না, আমি আমার আকিদার আলোচনায় চলে যাব। আকিদার উৎস কোথা থেকে আসলো? প্রত্যেকটি জিনিসের কিছু না কিছু উৎস লাগে। কেউ বলে মাসাদের উৎস, কেউ বলে মাসদার তালাক্কি, গ্রহণ করার উৎস, কোথা থেকে কী গ্রহণ করবেন আপনি সেটা আপনি নির্ধারণ করবেন। দুনিয়ার সমস্ত মানুষ উৎসের খোঁজে থাকে, কোন জিনিসটা তার উৎস, সঠিক উৎস সেটা সে গ্রহণ করে। জমি কিনতে গেলেও আপনি চিন্তা করেন যে কোনটা সঠিক বিশুদ্ধ জমিন সেটা সে গ্রহণ করবে, এই জন্য সে উৎস খোঁজে। আরএস দেখে, বিএস দেখে, সিএস দেখে, ঠিক না? নাকি করে নিক, ঠিক না? আপনার আকিদার উৎস কী সেটা আপনি দেখবেন। আহলে সুন্নাতুল জামাতের আকিদা, যাদেরকে আহলে সুন্নাতুল জামাত বলা হয়, এটা আলোচনা ইচ্ছে ইতিমধ্যে এসে গেছে, আমি আর কিছু বাড়াবো না, তাদের আকিদার উৎস কী সেটা আমাদের জানা দরকার। আকিদার উৎস মৌলিকভাবে আকিদার উৎস হচ্ছে চারটি, বেশি হয়ে গেল না, একটি, সেটা হচ্ছে আল ওয়াহি, মাসদার। আল মাসদার আসাসি, মৌলিক উৎস হচ্ছে একটি, সেটা হচ্ছে ওয়াহি। আমাদের আকিদা নয়, আকিদা এবং ফিকহ দুইটারই উৎস কিন্তু একই, কোনো পার্থক্য নেই মৌলিকভাবে। ফিকার ক্ষেত্রে কিছু দৃষ্টিভঙ্গিগত কিছু পার্থক্য হওয়ার কারণে অনেকগুলো উৎস দেখা যায়। আকিদার মৌলিক উৎস একটি, সেটা হচ্ছে ওয়াহি। সেটা হচ্ছে কি? ওয়াহি, সেটা হচ্ছে ওয়াহি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ওয়াহিটাকে গ্রহণ করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহ তাআলা ওয়াহিটা গ্রহণ করে বলেছেন, তিনি বলছেন ইন্না নাহু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তিনি জিকির নাজিল করেছেন, জিকির অর্থ ওয়াহি। সে ওয়াহি কোরআন এবং সুন্নাহ দুইটা মিলে ওয়াহি। ওয়াহি কখনো মাতলু হয়, কখনো গায়ের মাতলু হয়, দুইটাই ওয়াহি। সুতরাং আকিদার ওয়াহি অপেক্ষা করুন, আকিদাকে আমরা বলেছি আকিদার মূল উৎস হচ্ছে ওয়াহি। এটাকে আরেক শব্দ বলা হয় আন্নাকলুস সাহি, আন্নাকলুস সাহি, আন্নাকলুস সাহি অর্থাৎ বিশুদ্ধ নকল, বিশুদ্ধ নকল। নকল অর্থ নকল করা নয়, নকল অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাকে আরবি ভাষায় বলা হয় আন্নাকল, আর বিবেককে বলা হয় আল আকল। একটা হচ্ছে আল আকল, একটা হচ্ছে আন্নাকল। বিশুদ্ধ নকল সেটা হচ্ছে আন্নাকলুস সাহি, এটা অথবা আল ওয়াহি আযীম, মহান ওয়াহি, মহান ওয়াহি। কোরআন এবং সুন্না আল্লাহ তাআলা এইটাকে আমাদের অনুসরণ করতে বলেছে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করতে, রাসূলের আনুগত্য করতে বলেছেন এবং উলিল আমরের আনুগত্য করতে বলেছেন। এখানে আল্লাহর আনুগত্য কীভাবে করবেন? কোরআনে কারিম অনুসরণের মাধ্যমে। রাসূলের আনুগত্য কীভাবে করবেন? হাদিস অনুসরণের মাধ্যমে। আল্লাহর আনুগত্য করবেন, হাদিস অনুসরণের মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়, কারণ
মাইয়ুতে রাসুলা ফাকাদ আতা আল্লাহ, যে কেউ রাসুলের আনুগত্য করবে সে তো আল্লাহরই আনুগত্য করলো, যে কেউ রাসুল আনুগত্য করলো সে কার আনুগত্য করলো, আল্লাহর আনুগত্য করলো। সুতরাং আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলার আনুগত্য রাসুল আনুগত্য মধ্যে রয়েছে কোরআন এবং সুন্নাহকে যদি কেউ আঁকড়ে ধরে আল্লাহর আনুগত্য হবে, রাসুল আনুগত্য হবে। আতুল্লাহ ও আতু রাসুলা ও উইল আমরি মিনকুম ফাইন তানাজা তুম ফি শাইইন ফারুদ্দ ইলাল্লাহ ওয়া রাসূল, যদি কোনো ব্যাপারে তোমাদের মধ্যে মতভেদ হয় আল্লাহর দিকে ফিরে আসো এবং রাসুলের দিকে ফিরে আসো। আল্লাহ এবং রাসুল ফিরে তাহলে কোথায় আসলাম? আল্লাহ এবং তার রাসুলের দিকে। কোথায় আসলাম? কোরআন এবং সুন্নার দিকে, কোরআন এবং সুন্নার দিকে আমরা ফিরে আসলাম। আকিদার মূল উৎস হচ্ছে এই মৌলিক উৎস হচ্ছে কোরআন এবং সুন্না, কোরআন এবং সুন্না, কোরআন এবং সুন্না। এটাকে কখনো আমরা বলি ওয়াহি মাতলু, আবার কখনো ওয়াহি ওয়াহি গায়রে মাতলু। যে ওয়াহি মাতলু যা তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করা হয় কখন? অর্থাৎ তেলাওয়াত করলে সওয়াব হয়, যা তেলাওয়াত করলে সওয়াব হয়। গায়রে মাতলু যা তেলাওয়াত করলে সওয়াবের আশা করা যায় না, কিন্তু এখন তো তাই হচ্ছে, তাই না? কেউ কেউ তো বুখারি খতম করে সওয়াবের আশা করতেছে। সুতরাং ওয়াহি মাতলু হচ্ছে কোরআনের, কোরআন হচ্ছে ওয়াহি মাতলু, আর ওয়াহি মাতলু হচ্ছে হাদিস, ওয়াহি গায়রে মাতলু হচ্ছে হাদিস। সে হাদিস দুইটাই কিন্তু ওয়াহি, দুইটাই কিন্তু ওয়াহি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা দুইটাকে আল্লাহ তাআলা জিকির ঘোষণা করেছেন এবং কোরআনে কারিমে দুইটাকেই আল্লাহ তাআলা ওয়াহি হিসাবে ঘোষণা দিয়েছেন। কোরআনকে মানতে হবে, কোরআনকে মানতে হবে, কোরআন অনুসরণ করতে হবে, এ ব্যাপারে কোনো মুসলিমের দ্বিমত নেই। কোনো মুসলিমের দ্বিমত পোষণ করে না, করলে ইমান থাকে না, কোনো মুসলিম ইমান থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আর নাজিল করেছি আমরা আপনার উপরে কিতাবকে, কিতাব অর্থ কি কোরআনে কারিম, নাজিল করেছে তিবিয়ানা লিকুল্লি শাই, যাতে সব কিছুর বর্ণনা রয়েছে, যাতে সব কিছুর বর্ণনা রয়েছে, আর তা হচ্ছে হেদায়েত এবং তাতে রহমত এবং তাতে রয়েছে সুসংবাদ, ই মুসলিমদের জন্য সুসংবাদ রয়েছে। বোঝা গেল যে কোরআন আপনার জন্য হেদায়াত, সুসংবাদ এবং কোরআন হচ্ছে আপনার জন্য সব কিছুর বর্ণনা দিয়েছে আল্লাহ তাআলা সেখানে। কেউ বের করতে পেরেছে, কেউ বের করতে পারেনি, কেউ বের করতে পেরেছে, কেউ বের করতে পারেনি। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন মানুষকে সহজ সরল পথ দেখায়, যেটা পথ, যে পথটা বিশুদ্ধ সেই পথটাকে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে মানুষকে দেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথটা বর্ণনা করে গেছেন পুরোপুরি। কোরআনে আকিদাগত প্রত্যেকটা জিনিসের বর্ণনার উৎস রয়েছে, আপনি আমি সেখান থেকে হেদায়েত নিতে পারব। আমাদের আকিদার উৎস হচ্ছে কোরআনে কারিম, কারণ কোরআন আমাদেরকে পথ দেখায়, সঠিক সরল পথের পথ দেখায়। কোরআন থেকে আকিদা কীভাবে গ্রহণ করবে, কোরআনে কারিম থেকে আকিদা কীভাবে আপনি গ্রহণ করবেন, প্রথমত এই কথা আপনার আমার ইমান থাকতে হবে যে আল কোরআন কারিম শব্দ ও অর্থ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, শব্দ এবং অর্থ সহ নাজিল হয়েছে, শব্দ এবং অর্থ, অর্থহীন নয় বা অর্থহীন নাজিল হয়নি, যারা কেউ কেউ বলে থাকে সেরকম নয়, বরং শব্দ ও অর্থ সহ নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এরকম নয় যা কোনো কোনো কিতাবে, আমাদের রসুলের কিতাবে যারা আরবি পড়ছেন তারা দেখেছেন লেখা আছে, যদি আরবি ভাষায় আল্লাহর মনের কথা যদি আরবি ভাষায় ব্যক্ত করা হয় কোরআন, যদি অন্য ভাষায় ব্যক্ত করা হয় তখন হয় তাওরাত, সুরিয়ানি ভাষায় না ইঞ্জিল, আর যদি ইব্রানি ভাষায় বর্ণনা করা তখন হয়ে যায় তাওরাত। আল্লাহ তাআলার কালাম হচ্ছে কালামে নফসি, অন্তরের কালাম, বাইরে কোনো কথার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলা কথা বলেন না, কথা বললে কী লাগে, জিব্বা লাগে ইত্যাদি ইত্যাদি সমস্ত, এগুলি আহলে সুন্নাত জামাতের কথা নয়, এগুলি হচ্ছে বেদাতীদের কথা, এগুলি হচ্ছে পথভ্রষ্ট লোকদের কথা। আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে যে কোরআন পথ, কোরআন হচ্ছে আকীদার উৎস। এই কোরআন সম্পর্কে আহলে সুন্নাত যা আকীদা হচ্ছে যে কোরআন শব্দ ও অর্থ সহ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। দ্বিতীয় জিনিস যেটা অবশ্যই কোরআনে কারিমের ব্যাপারে আমাদের নীতি নির্ধারণ থাকতে হবে তা হচ্ছে যে কোরআন অপারগকারী, কোরআন অপারগকারী এবং তা দ্বারা ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। এটাকে বলা হয় আল মুতাআব্বাদ বি তেলাওয়াতিহি, আল মুতাহাদ্দা বিহি, যা দিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে,
যা দিয়ে আল মুজিজ, যেটা মুজিজ আবার মুতাহাদ্দা আবার মুতাআব্বাদ, তিনটা জিনিস। অর্থাৎ যা দিয়ে কোরআন এমন যা দিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং যা এবাদ যা পড়লে এবাদত হয়, এবং যা মুজিজ, এরকম কেউ আনতে কোনোদিন পারবে না। আল্লাহ তাআলা এই কোরআনকে সেরকম করে দিয়েছেন। আপনারা অনেক শুনেছেন সেই ঘটনা, দশটি আয়াত একটি সুরা, দশটি আয়াত একটি আয়াত ইত্যাদি শুনেছেন। কেউ কেউ বাড়িয়ে আবার একটি হরফে বলে, এটা ঠিক নয়। হ্যাঁ, এটা ঠিক না, কারণ এক হরফের কথা বলা হয় না, কারণ যে কোনো শব্দ আর উচ্চারণ আল্লাহ কোরআনে এটা আসে নাই, বা রাসূল হাদিসে সেটা আসে না। একটা সুরার কথা বলা হয়েছে হাদিসে, একটি সুরা সর্বনিম্ন সুরা হচ্ছে সর্ব ফাতু বে সুরাতিন বলা হয়, সর্বনিম্ন সুরা, নিম্ন মানে ছোট সুরা, সেটা হচ্ছে সুরা ইন্না আতাইনা কাল কাউসার। সেটা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এ পর্যন্ত কেউ কোরআনের মতো কোনো কিছু নিয়ে আসতে পারেনি, পারবে না, এবং কিয়ামত পর্যন্ত সে চ্যালেঞ্জ চলতে থাকবে। আল কোরআনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল কোরআন আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা, তিনি কথা বলেছেন, তিনি বলেছেন, এটা সৃষ্ট নয়। সৃষ্ট নয় অর্থাৎ মানুষের কোনো কিছু নয়, মানে একটা হচ্ছে স্রষ্টা, একটা হচ্ছে সৃষ্টি, দুইটা সাইড আছে যে কোনো জিনিসের। আল্লাহ তাআলা তার গুণ হচ্ছে কোরআন, তার একটি গুণ কথা বলা, একটি গুণ কথা বলা যেহেতু একটি গুণ, সেই গুণ আল্লাহ যেহেতু স্রষ্টা, তার গুণের গুণকে সৃষ্টি বলার কোনো সুযোগ নেই, সেটা স্রষ্টার একটি গুণ, এভাবে বলতে হবে। তো কোরআনে করিম আল্লাহ তাআলার বাণী তা সৃষ্ট নয়। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে করিম আল্লাহর কাছ থেকে এসেছে এবং আল্লাহর কাছেই ফিরে যাবে। কোরআনে করিম আল্লাহর কাছ থেকে এসেছে এবং তার কাছে ফিরে যাবে। মিনহু বাদা আ ও ইলাইহি ইয়াউদ, তার কাছ থেকে এসেছে এবং তার কাছে ফিরে যাবে। মিনহু বাদা আ অর্থাৎ আল্লাহর কাছ থেকে এসেছে, লওহে মাহফুজে ছিল, সেখান থেকে সামায় দুনিয়া আসছে, সামা দুনিয়া থেকে নাজিল হয়েছে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কলবে নাজিল হয়েছে, সেখান থেকে রসুল মানুষকে জানিয়ে দিয়েছেন। আবার কিয়ামতের আগে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিস অনুসারে আল্লাহর কাছে ফিরে চলে যাবে, মানুষ সলাতে দাঁড়াবে কিন্তু কোরআনের কোনো কিছু তার অন্তরে থাকবে না, অর্থাৎ কোথাও কাগজও থাকবে না, মানুষের অন্তরেও থাকবে না, সেটা হচ্ছে উঠে যাবে, এটাই রোদ আল্লাহর কাছে ফিরে চলে যাবে। এটাও একটি কিয়ামতের আলামতের একটি বিরাট আলামত বলে অনেকেই বলে থাকেন, বড় আলামতগুলো না, বিরাট মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলামত হিসাবে। কোরআনের ছয় নম্বর একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলার কোরআন আল্লাহর বাণী, আল্লাহ তাআলা এর মাধ্যমে কোরআন আল্লাহর বাণী, এর কোনো একটি হরফ অস্বীকার করলে কাফের হয়ে যাবে, কোনো একটি হরফ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। হরফ অর্থ শব্দ, উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কেরাত, কোনো একটি কেরাতকে অস্বীকার করলেও কাফের হয়ে যাবে, এবং কোনো একটি কেরাত আছে আবার কোনো একটি তরিকা আছে, পদ্ধতি আছে, সেটাকে অস্বীকার করলেও কাফের হয়ে যাবে। আরেকটি জিনিস হচ্ছে কোরআন সর্ব অবস্থায় সব জায়গায় সব স্থানে সব সময়ে কোরআন দলিল হিসাবে বিবেচিত হবে, কোরআনকে সব জায়গায় দলিল হিসাবে নিতে হবে, কোথাও দলিল কোথাও দলিল না এরকম নয়, সব জায়গায় কোরআন কি হুজ্জা এবং দলিল থাকবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে আগত যাবতীয় কাহিনী সত্য এবং তা থেকেও মাসআলা বের হয়, তা থেকে হুকুম বের হয় এবং আকিদা বের হয়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন কাফের ইমানদার সবার জন্য জিকির, আল্লাহ তাআলা কোরআনকে সবার জন্য জিকির হিসাবে নিযুক্ত করেছেন। দশ নম্বর হচ্ছে যে কোরআন হচ্ছে জীবন বিধান, মানহাজ হায়াত, মানহাজ হায়াত বলে কোনো দোষের কিছু নেই, মানে জীবনের দুনিয়ার জীবন আখিরাতের জীবন সব জীবনের জন্যই কোরআন বিধান দিয়েছে, এই কোরআনকে অবশ্যই সে হিসাবে নিতে হবে। দ্বিতীয় ওহী, প্রথমটা আমরা আলোচনা করলাম সেটা কি মাতলুব, সেটা কি কোরআনে করিম, কোরআনে করিমকে অবশ্যই মানতে হবে, কোরআনে করিম যদি কোনো মানার ক্ষেত্রে কোরআনে করিম থেকে আকিদা নিতে হবে, আকিদার উৎস হচ্ছে কোরআনে করিম একটি উৎস। আকিদার দ্বিতীয় উৎস হচ্ছে আসুন্না, ওয়াহি গায়রে মাতলুব, ওয়াহি গায়রে মাতলুব আসুন্না। আল্লাহ তাআলা কোরআনে করিমে এই জন্য বলেছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, রাসূল তার প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, যা বলেন তা আল্লাহর কাছ থেকে যা ওয়াহি আসে সেটাই শুধু বলেন। বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তার হাদিস হচ্ছে আকিদার উৎস, আকিদার উৎস। সুতরাং কোনো মানুষ যেন মনে না করে যে কোরআনই যথেষ্ট, যা কোরআনই ফেরকা যারা মনে করে থাকে, একটি গোষ্ঠী যারা এখনও বিভিন্ন জায়গায় সোচ্চার আছে, শুধু কোরআন থেকে তারা আকিদাও নেয়, কোরআন থেকে তারা সালাত আদায় করে, বসে বসে সালাত আদায় করে, অনেক সময় দাঁড়িয়ে সালাত, যার যেমন ইচ্ছা তেমনি আদায় করে, কারণ কিয়ামত কুরুদান বলা হয়েছে, এই জন্য কেমনে বসতে হবে কেমনে দাঁড়াতে হবে তার কোনো হিসাব নাই, মনে যা চায় তা করে তারা সেটা ব্যক্ত করে, এগুলো কোরআনই ফেরকা।
এক ধরনের ব্যাখ্যা, তারা আসলে মুসলিম নয়। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস অস্বীকার করলে সে তার ঈমান থাকবে না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত হাদিসে অস্বীকার করে বসেছে। সুতরাং এরা অবশ্যই ঈমানদার নয়। আরেকটি গোষ্ঠী আছে যারা কোরআনই অস্বীকার করে বসেছে, যারা বলে থাকে কোরআন, এই কোরআনে যা মুসহাফে ফাতেমাতে আছে তার একটি হরফও নাই। তো নিশ্চয়ই এটা ফার্সি ভাষায়, নিশ্চয়ই আরবি ভাষায় নয়। যদি তাই হয়ে থাকে, তাদের সে আকিদা অনুসারে তারা কখনও কোরআন থেকে হেদায়েত নিবে না। সুতরাং তাদের কাছে কোরআন মাসদার নয়, তাদের কাছে একমাত্র মাসদার হচ্ছে কুলাইনির কাফি অথবা ইস্তিফসার অথবা ফাসুল খিতাব ফি তাহরিফ কিতাব রাব্বুল আরবাব, এগুলি তাদের কাছে মাসদার হতে পারে, তাদের কাছে কোরআন কারী মাসদার নয়। আরও একটি গোষ্ঠী আছে কোরআন নাজিল হয়েছে তাদের কাছে, তারা বলে যে কোরআন নাজিল হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করার জন্য। কোরআনকে তারা বাম হাতে উল্টিয়ে তাফসির করছে, তারাও কোরআন নিয়েই খেলছে, কিন্তু সেই কোরআন তাদের জন্য হেদায়েতের আধার নয় এবং তাদের জন্য মাসদারুল আকিদা নয়, আকিদা বিশ্বাসের জিনিস নয়, কারণ তারা পথভ্রষ্ট। এদের সংখ্যা কম নয়, এদের সংখ্যা সব অনেক বেশি, বিশেষ করে যারা আজ আধুনিকতার নাম দিয়ে ইসলামকে নতুন রূপে রূপায়িত করতে চায়, সভ্যতার ইসলাম নাম দিয়েছে, আর আরবদের যেটা নাম দিয়েছে যে বাদুই ইসলাম অর্থাৎ বেদুইন ইসলাম, আর ওটা হলো সভ্য ইসলাম নাম দিয়ে তারা কোরআনে কারিমের নতুন ধরনের তাফসির পেশ করতে চাচ্ছে, তারাও কোরআনে কারিমকে মাসদারুল আকীদা এবং মাসদারুল শরীয়া হিসেবে গ্রহণ করেনি কোরআনকে, তেমনিভাবে তারা গ্রহণ করে কি সুন্নাকেও তারা মোটেই গ্রহণ করে না। তারা বলে ক খর কাছে বলেছে, খ ঘর কাছে বলেছে, ঘ উমর কাছে বলেছে, আমরা ক খ ঘ উমর কোনোটাই বিশ্বাস করি না, মানি না। এরা মুসলিম নয়, এরা মুসলিম সমাজের জন্য কলঙ্ক, এরাই বিশ্বের বিভিন্ন জায়গাতে বড় বড় পদগুলোতে এবং বিভিন্ন জায়গাতে মুসলিম নাম ধরে বসে আছে। এরা আপনার আমাকে ধোকা দেয়, এরা বিভিন্নভাবে নতুন নতুন কথা আবিষ্কার করে, নতুন নতুন বই বের করে এবং আপনার চটকদার কথা বলে আপনাকে বিভ্রান্ত করতে চায়। তারা কখনো সঠিক অনুসারী নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে সাবধান করে গেছেন, তিনি বলেছেন কাদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা বাদি ইল্লা হালিক, তোমাদেরকে রেখে গেছি স্বচ্ছ শুভ্র পথের উপরে যেখানে রাত দিন সমান। এরপরে কেউ ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস হতে যে চায় সে ব্যতীত কেউ এই পথ থেকে ভিন্ন পথে যেতে পারে না, কোরআন এবং সুন্নার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ বলবে যে কোরআনে কারিমে যা পেয়েছি তা শুধু নেব, এটাই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, আমরা কিতাবে যা পেয়েছি তা নিব আর বাইরে যা পাবো তা নিব না, তারা সেটা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ইন্নি উতিতুল কোরআন ওয়া মিসলুহু মাআহু, সাবধান, আমাকে কোরআন দেয়া হয়েছে এবং কোরআনের মতো অনুরূপ দেয়া হয়েছে। সাহাবা কেরাম এই জন্য বলতেন যে কোরআন নাজিল হয়েছে তেমনিভাবে হাদিসও নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তারা বিভিন্নভাবে তা বলতেন। সুতরাং কোরআনও মাসদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও মাসদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীও মাসদার, আমাদের জন্য আকিদার মাসদার, আমাদের জন্য ফিকহের মাসদার, আমাদের জন্য তাশরিয়ের মাসদার। সুতরাং আকিদার মাসদার হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অবশ্যই গ্রহণ করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার মাসদার ক্ষেত্রে যে সমস্ত নীতি অবলম্বন করে থাকেন তার মধ্যে এক নম্বর হচ্ছে আকিদার ক্ষেত্রে কেবল বিশুদ্ধ হাদিসে গ্রহণ করা হবে, আকিদার ক্ষেত্রে কেবল বিশুদ্ধ হাদিসে গ্রহণ করা হবে, এক নম্বর নীতি। দ্বিতীয় নীতি হচ্ছে আকিদার ক্ষেত্রে হাদিস শুদ্ধ হলেই তা দলিল হিসেবে গ্রহণীয় হবে, প্রথমটা হচ্ছে গ্রহণ করার ক্ষেত্রে শুধু গ্রহণ করতে হবে বিশুদ্ধটা, দ্বিতীয় হচ্ছে বিশুদ্ধ হলেই তা দলিল। তিন নম্বর হচ্ছে আকিদার জন্য খবর ওয়াহেদ শুদ্ধ হওয়া সাপেক্ষে গ্রহণযোগ্য। খবর ওয়াহেদ বুঝেন, একটা হলো মোতাওয়াতের, হাদিসের তিনটি ভাগ আছে মোতাওয়াতের, মশহুর, আর একটা হলো আহাদ, অথবা অনেক অধিকাংশ তিন ভাগ না করে দুই ভাগ করেছেন মোতাওয়াতের এবং আহাদ। আহাদ যদি বেশি ব্যাপ্তি লাভ করে মশহুর মুস্তাফিদ নাম দিয়েছে, কিন্তু মৌলিকভাবে দুই ভাগ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে খবর ওয়াহেদ, যে সহি যদি হাদিসটি যদি বিশুদ্ধ হয় একজন বর্ণনাকারী, বিশুদ্ধ বর্ণনাকারী যদি সে বর্ণনা করেন কোনো যুগে, তবে সে হাদিসটি যদি বিশুদ্ধ হয়ে যায় তা অবশ্যই আকিদার জন্য গ্রহণযোগ্য। এখানে আর কিছু বলার প্রয়োজন নেই যে এটা অনেক বর্ণনাকারী বললো না কেন সেটার প্রয়োজন নেই, একজন বর্ণনাকারী বললেও সেটা কী হয়ে যাবে, আকিদার জন্য গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। চার নম্বর,
হচ্ছে আকিদা সাব্যস্ত হওয়ার জন্য খবর মতওয়াতের কিংবা মশহুর হওয়া জরুরি নয়, আকিদা সাব্যস্ত হওয়ার জন্য হাদিসটি মশহুর কিংবা মতওয়াতের হওয়া জরুরি নয়। মতওয়াতের হচ্ছে এমন পরম্পরায় বর্ণনা আসা যাতে মিথ্যার উপর এক হওয়া কখনো সম্ভব নয়, এটা হচ্ছে মতওয়াতের। আর মশহুর হচ্ছে মূলত সেটা ছিল একজনের বর্ণনা, পরবর্তীতে এটা ব্যাপ্তি লাভ করেছে, কেউ তিনজন, কেউ চারজন, কেউ দশজন, যতজনে বলে থাকুক এক সামান্য বর্ণনাকারী ছিল প্রথমে কম, পরবর্তীতে বর্ণনাকারী বেড়ে যাওয়ার কারণে এটা মশহুর হয়েছে। আকিদার ক্ষেত্রে মোতাওয়াতের হতে হবে এবং মশহুর হতে হবে হাদিস, এমন কোনো দলিল, এমন কোনো বাধ্যবাধকতা আহলে সুন্নাহ জামাতের মধ্যে নেই, বরং হাদিস বিশুদ্ধ হলেই তা আকিদার জন্য একটি মাসদার এবং সেটা উৎস হিসেবে বিবেচিত হবে। ৬ নম্বর এক নীতি হচ্ছে সহি হাদিসে আসা কোনো বিষয়ের সাথে বিবেকের বিরোধ হলে সহি হাদিস প্রাধান্য পাবে। সহি হাদিসে আসা কোনো বিষয়ের সাথে বিবেকের বিরোধ হলে কোনটা প্রাধান্য পাবে? সহি হাদিস প্রাধান্য পাবে। আহলে সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে যে সহি হাদিসের বিপরীতে কোনো বিবেক গ্রহণযোগ্য নয়, কোনো বিবেক গ্রহণযোগ্য নয়। ৬ নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কেউ মাসুম নয়, আহলে সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কেউ মাসুম নয়, অর্থাৎ নবীগণ মাসুম, নবীদের পরে আর কাউকে মাসুম বলার সুযোগ নাই। এই কথা বলা ভুল যে আল আম্বিয়াউ মাসুমুন ওয়া সাহাবাতু মাহফুজুন, এই জাতীয় তথ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়, এগুলি বিশেষ গোষ্ঠীর দেয়া তথ্য, সেগুলি থেকে বেরিয়ে আসতে হবে। একমাত্র মাসুম হচ্ছে মান আসামাহুল্লাহ, তিনি হচ্ছেন রব্বুল ইজ্জত, যাকে মাসুম বানিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন মাসুম। আর মাসুমত্ব হচ্ছে নিরপরাধ, অর্থাৎ তার কোনো গুনাহ হয় না, গুনাহ করেন না, তিনি গুনাহীন ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আকীদা নিতে হলে তার কাছ থেকে নিতে হবে এবং কোরআনে কারিমের ব্যাপারে, কোরআনে কারিমের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিবরণ ব্যাপারটি তিন ধরনের। কখনো কখনো কোরআনে কারিমে যে বিধান এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, সেই বিধানের তাগিদ দেওয়া হয়েছে, একই জিনিস আসছে। যেমন কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাহু লাইলমুন লিসাআতি ফালা তামতারুন্না বিহা, ঈসা হচ্ছে কিয়ামতের একটি আলামত, এ ব্যাপারে তোমরা সন্দেহ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের কাছে ঈসা ইবনে মারিয়াম আসবে, হাকামান মুখসিতান, হাকিম হিসেবে আসবে, ইনসাফকারী হিসেবে আসবে, তখন তোমরা তার অনুসরণ করে, ইত্যাদি ইত্যাদি বিস্তারিত হাদিস বর্ণনা আসছে। তাহলে কোরআনও আসছে, হাদিসেও আসছে। তো কখনো কখনো কোরআনে যে বর্ণনা আসে আকিদার, হাদিসে সেটাকে আরও ব্যাপক করে তোলে, কখনো কখনো কোরআনে একটা শব্দ আসছে, হাদিসে সেটাকে আরও বিস্তারিত বর্ণনা করা হয়েছে, যেমন কোরআনে আসছে যে আখরাজনা আলাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্না নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, যে আমি যখন ওয়াইজা ওয়াকাল কাউলু আলাইহিম, যখন কিয়ামতের আগে আসবে, সময় আসবে, সে সময় পতিত হবে, তাদের জন্য জমিন থেকে একটা দাব্বাতুল আরদ আমি বের করে আনবো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাব্বাতুল আরদের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, এটুকু বলেই আল্লাহ তাআলা যথেষ্ট মনে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন ইয়াজুজ মাজুজ কখন আসবে, কোথায় আসবে, কার কোন উম্মত থেকে হবে, তারা কার বংশধর, ইত্যাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন। তাহলে কোরআনে কারিমে কখনো কোনো আকিদার মূল সূত্র দেয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন। ৩ নম্বর হচ্ছে কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোরআনে কারিমে কখনো কোনো এমন জিনিস উল্লেখ করেননি আল্লাহ তাআলা, ইঙ্গিত ছাড়া তো ইঙ্গিত উল্লেখ করেছেন, ফাকাদ জা আশরাতুহা, কিয়ামতের আলামত তো এসেই গেছে, ইত্যাদি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইঙ্গিতগুলোকে বিস্তারিত বর্ণনা করে অনেক বেশি বেশি বলে বর্ণনা করেছেন, হেদায় উম্মতের হেদায়তের জন্য, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানতেন তা বিস্তারিত বর্ণনা করেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এক কাফের, শ্লেষ করে মানে একটা ঠেলা মেরে জিজ্ঞাসা করেছিল, আল্লামাকু নবিয়াকুম কুল্লা শাই হাত্তাল খিরা, তোমাদের নবী কি তোমাদেরকে সব শিখাই দিয়েছে, এমনকি বাথরুম যাওয়ার নিয়মও?
উনি বলছেন আজাল, আজাল শব্দটি এই জন্য বলেছেন, নাম বলেন না আজাল বলেছেন, অবশ্যই, অর্থাৎ এটা গর্ব করার বিষয় হিসেবে শব্দটা ব্যবহার করা হয় যে অবশ্যই অবশ্যই আমাদেরকে সব শিখিয়ে দিয়েছেন, তিনি শিখিয়ে দিয়েছেন বাথরুমে যাওয়ার সময় তিনটি পাথর নিতে, তিনি শিখিয়ে দিয়েছেন ডান বাম পায়ে ভর দিতে, তিনি ইত্যাদি ইত্যাদি, তিনি বাম পা দিয়ে ঢুকতে তিনি বলেছেন। এইভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বর্ণনা করে গেছেন কিয়ামত পর্যন্ত যা হবে এবং যা কী কী বিপদে পড়তে পারে উম্মতের, সেই বিস্তারিত বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাম করে গেছেন। সাহাবি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই মজলিসে দাঁড়িয়ে এমন আলোচনা করেছেন, এমন আলোচনা করেছেন যে মা মিন তায়রিং ইতরিবিজানা হাইহে, যে পাখি আকাশে উড়ার সময় কী কী জন্য কী বিষয় নিয়ে পাখির আকাশে উঠতেছে, এরকম কোন কোন বিদ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। আমাদের মধ্যে কেউ মুখস্থ রাখতে পেরেছে, কেউ মুখস্থ রাখতে পারেনি। বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ব্যাপক কিছু নিয়ে এসেছেন। কোরআনে কারিমে যা এসেছে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তা সমর্থন করেছেন, তাগিদ দিয়েছেন, কখনো কোরআনে কারিমে মুজমাল সংক্ষিপ্ত এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তা বিস্তারিত করেছেন, কখনো কখনো কোরআনে কারিমে আসে নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, এবং এইটার সংখ্যা অনেক বেশি। আপনি যদি দেখেন যে ওয়াইম মিকুমিল্লা ওয়ারে দুহা কানা আলা রব্বিকা হাতমাম মাকদিয়া, এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, এই আয়াত হচ্ছে এই আয়াত দিয়ে প্রমাণ করা হয়েছে যে ফুল সিরাত আছে, ফুল সিরাত কর্ণাটক পুরোপুরি বর্ণনা আছে, কিন্তু এই ফুল সিরাত কীরকম হবে কত কিছু হবে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আলোচনা করে দিয়েছেন, রাসূলুল্লাহ সেটা বর্ণনা করে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, কাউসার সম্পর্কে আল্লাহ তাআলা একটু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসার কোথেকে হবে, কাউসার থেকে হাউদ কীভাবে বের হবে, হাউদের কার কোন নবীর কোন কোন নবীর কী কীরকম হাউদ থাকবে, হাউদের মধ্যে তার কীরকম পেয়ালা থাকবে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। তাহলে বোঝা গেল কোন কোন মাসদার আমাদের কাছে অবশ্যই একমাত্র হাদিসে আছে, সেখানে কোরআনে কারিমে থাকতে হবে তা জরুরি না, কেউ কেউ আছে, যদি এত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ কোরআনে বললেন না কেন, খোসা মারে এই সমস্ত কথা বলা যায় না, কোরআনে না বললে রাসূল হাদিসে বলেছেন, এক জায়গা না এক জায়গায় বলেছেন, দুইটাই আমাদের কাছে ওয়াহি, দুইটাকেই আমরা সম্মান করি, দুইটাকে আমরা মেনে চলি, এই দুইটাকে দুইটার পথে কোথাও বাদ সাদা কখনো জায়েজ নাই, যে এটা কেন বলা হলো কোরআনে কেন বলা হলো না হাদিসে কেন বলা হলো এটা ভাগ ভাগ করার কোনো সুযোগ নেই। শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন আহলুসুন্নাহ হুম আহলুল কিতাবি ওয়াসুন্নাহ, আহলুসুন্নাহ যারা তারা আহলুল কিতাব ওয়াসুন্নাহ, কারণ সুন্না বললে কিতাবকে অনুসরণ করা হয়, কিন্তু কিতাব বললে শুধু কোরআন বললে সুন্নাকে অনুসরণ করা হয় না, কারণ সুন্নার মধ্যে কোরআনের ব্যাখ্যাও রয়েছে আর অতিরিক্তও রয়েছে, ফিয়ে জিয়াদা, অর্থাৎ কোরআন করিমের বর্ণনা আছে আর অতিরিক্তও আছে। হ্যাঁ, লিআন্নাহুম ইউযিরুনা কালাম আল্লাহ আলা কালামি গাইরিহি মিন কালামি মিন আসনাফিন নাস, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীকে প্রাধান্য দিয়ে থাকেন, দুনিয়ার সমস্ত মানুষের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীকে প্রাধান্য দিয়ে থাকেন। ওয়ুকদ্দিমুনা হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাদিয়ি কুল্লি আহাদ, দুনিয়ার সমস্ত মানুষের আদর্শের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে প্রাধান্য দিয়ে থাকেন। ওয়াইত্তাবিউনা আসারাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিরা ওয়া বাতিনা, আর তারা অনুসরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রকাশ্য এবং গোপন সর্ব অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা গ্রহণ করে থাকে। এই জন্য সেটাই হচ্ছে যাইয়া আহলুস সুন্নাহ হুম আহলুল কিতাবে ওয়াসুন্নাহ, আহলুল কিতাব ওয়াসুন্নাহ। ইমাম বারবিহারী বলেন ওয়ালাম আন্নাহু মান ক্বালা ফি দীনিল্লাহি বিরাইহি ওয়া কিয়াসিহি ওয়া তাআউলিহি মিন গায়রি হুজ্জাতিন মিনাস সুন্নাতি ওয়াল জামাআহ ফাকাদ ক্বালা আলাল্লাহি মা লা ইয়ালাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা বড় ধরনের জিনিস হারাম করেছেন, চারটি, এর মধ্যে বড় একটা জিনিস হারাম করেছেন, বলেছেন আন তাকুলু আল্লাহে মা লা তাআলামুন, ও আন তাকুলু আল্লাহে মা লা তাআলামুন, আল্লাহর উপরে না জেনে কথা বলা আল্লাহ তাআলা হারাম করেছেন। ইমাম বারবিহারী বলতেছেন যে যদি কেউ আল্লাহর আল্লাহর পথে দিনের আল্লাহর দিনের মধ্যে তার মত দিয়ে কেয়াস দিয়ে বা বিনা কারণে বিনা দলিলে কোনো অপব্যাখ্যা করে রাসূল হাদিসের সুন্নত প্রমাণ ব্যতীত অপব্যাখ্যা করে, তাহলে আল্লাহ আল্লাহর দিনে নিজের মত থেকে কথা বললো, আল্লাহর উপরে সে কথা বললো, তাকাল্লাম আল্লাহে বেগায়ের আলম, আল্লাহর উপরে না জেনে কথা বললো। শুধু এই যে এইটা না করা, এটা করার কারণেই যুগে যুগে মানুষ বিভিন্নভাবে পথ ভ্রষ্ট হয়ে গেছে। যখনই তিনি আরও বলেন যখনই কোনো মানুষকে দেখবা, যখন বলা হয় যে তুমি কোনো হাদিস নিয়েই আসছ অথবা কোনো
সাহাবায়ে কেরামের কোনো আসার নিয়ে আসছে, তারপরে তোমাকে যদি বলে যে আমাকে কোরআনে কারিম থেকে কিছু দেন, তখন বলবা যে হে সাহাবু ফিতনা, এই ফেতনাবাজ, কারণ সে কেন ভাগ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস যদি কোনো বিশুদ্ধ হয়ে থাকে তাকে সেখান থেকে তা নিতে হবে। এখানে ভাগ করার অর্থই হচ্ছে ইন্নাহু সাহাবু ফিতনা অহুয়া মিনাজ জানা দেখা, সে জান দেখা জানান জিন্দিকদের অন্তর্ভুক্ত, এইভাবে ভাগ করার কোনো সুযোগ নেই। আমরা স্পষ্ট বুঝলাম এটাই যে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উৎস হবে কোরআন এবং সুন্নাহ, এবং এখানে কোনো রকমের ভাগা ভাগি নেই। কোরআনে কারিম এবং সুন্নাহ, যদি সুন্নাহ যদি বিশুদ্ধ হয় তো অবশ্যই সেটা আমাদের আকীদার উৎস। শর্ত হচ্ছে বিশুদ্ধ হতে হবে, খবর ওয়াহেদ হলে আমাদের কোনো সমস্যা নেই, আহলে সুন্নাত জামাতের কোনো সমস্যা নেই। বরং বহু আকীদা আছে সেটা অবশ্যই খবর ওয়াহেদ, বহু আকিদা আছে, আকিদার অনেক বিষয় আছে যা খবর ও ওয়াহেদ দ্বারা সাব্যস্ত হয়েছে, এবং অনেক বিষয় যেগুলি আমরা দেখবেন ইনশাআল্লাহ আপনার আলোচনা যখন আসবে যে খবর ও ওয়াহেদ দ্বারা সাব্যস্ত হয়েছে। তাহলে বোঝা গেল যে খবর ও ওয়াহেদ কখনো কেউ যেন এরকম দাবি না করে যে বর্ণনাকারী তো ফকিহ ছিলেন না, অথবা বর্ণনাকারী তিনি তো তার আমলের বিপরীত করেছেন ইত্যাদি দেখা যায়, বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের অজুহাত বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে বাদ দেওয়ার কোনো পদ্ধতি বা সুযোগ কেউ যেন না খুঁজে, তাহলে বোঝা গেল তার অন্তরের ভিতরে বক্রতা রয়েছে, তার অন্তরের ভিতরে বক্রতা রয়েছে। তৃতীয় যে উৎস সেটা হচ্ছে এজমা। এখন বলতে পারেন এজমা কীভাবে উৎস হলো? এজমা তো পরে আসছে, কথাটা বাস্তব, এজমা তো লাহেদ, রাসূলের যুগে তো এজমার কোনো সুযোগই ছিল না, রাসূলের পরে আসে আবার আকীদার উৎস হলো কী করে? বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আহলে সুন্নাত ওয়াল জামাত এজমাকে উৎস সবসময় জ্ঞান করে থাকে, সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম, পরীক্ষামূলকভাবে জিজ্ঞাসা করি যে আলোচনা করছিলাম যে আকীদার উৎস একটি, সেটা কি বলছিলাম? দুইটি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ দেখা বোঝা যাচ্ছে যে মানে সাবধান ছিল সবাই, ঘুমায় নেই। আমি সাধারণত আমার ক্লাসে কাউ ঘুমাইতে দেই না, এখানেও ঘুমাতে দেবো না, কেমন ইনশাআল্লাহ। তো আমি বলতে চাচ্ছিলাম যে আকিদার উৎস মূলত একটি, সেটা হচ্ছে ওয়াহি, কিন্তু আকিদার অনুগামী আরও কিছু উৎস আছে। অনুগামী অর্থ হচ্ছে যেগুলি মেনে চলে, তাওয়া বের বলা হয় ওইগুলিকে, যেগুলি আগের উৎসগুলি অনুসরণ করে চলে, সে উৎসগুলিকে মেনে চলে। সে উৎসগুলির মধ্যে একটি হচ্ছে ইজমা। এজমা কীভাবে উৎস হলো এ নিয়ে অনেকের প্রশ্ন আসতে পারে, এজমা তো পরে আসলো, উৎস কীভাবে হতে পারে? আসলে এজমা উৎস হচ্ছে এই জন্য, কোনো কিছু আপনারা সবাই এটা আমরা সবাই জানি, যারা আলেমে দিন বা যারা সাধারণ অনেকে শিক্ষিত হয়েছেন তারা বুঝেন এটা, যে এজমার জন্য দলিল লাগে, এজমা এমনি হয় না, এজমা হয়তো কোরআন এবং সুন্নার কোনো না কোনো একটা দলিল লাগে, সেটার উপরে এজমা হয়। তো দলিলটা যদি ধরেন কোনো বিষয়ে খবর ওয়াহেদ ছিল, এর উপরে এজমা হয়ে গেছে, এখন এটা আরও শক্তিশালী হয়েছে, এইটাই হচ্ছে এজমা দলিল হওয়ার প্রমাণ। এই জন্য শেখ হোসেন ইবনে তাইমিয়া বলেছেন যে ফাদিনুল মুসলিমিনা মাবনিউন আলা ইত্তিবাই কিতাব কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া মাত্তাফাকাত আলাইহিল উম্মাহ ফাহাযিহি সালাসা উসুলুন মাসুমা। শেখ হোসেন ইবনে তাইমিয়া এটাকে উসুল মাসুমা হিসেবে নির্ধারণ করেছেন। এই জন্য তাঁর কিতাবের মধ্যে তিনি প্রায় কয়েকশো এজমা নকল করেছেন আকিদার ব্যাপারে। তার কিতাবটা কি নাম কি? মজমুউল ফাতাওয়া, মজমুউল ফাতাওয়া শেখ হোসেন ইবনে তাইমিয়া এটার মধ্যে কয়েকশো এজমা নকল করেছেন আকিদার বিষয়ে। কেন তিনি সেটা করেছেন? বুঝিয়ে দিয়েছেন যে এই বিষয়টা শুধু খবর ওয়াহেদ বা একটা হাদিসে আসছে এই জন্য আমরা বলছি না, বরং এটার উপরে এজমাও হয়েছে, তারও শক্তিশালী হয়। এটাকে বলো অনুগামী এজমা, অনুগামী দলিল, সরাসরি দলিল নয়, বরং অন্য দলিলে আসছে, কোরআন এবং সুন্নায় আসছে, সেটাকে উম্মতে মুসলিমা গ্রহণ করে নিয়েছেন, এবং সেই এজমাটা এখনকার দিনের না, সেটা হচ্ছে সালবে সালাহিনের এজমা, অর্থাৎ সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের এজমা, অথবা আইমাতু তাবেইন এজমা, যারা তা আল্লাযিনা তাবাউহুম বিহসান, যারা তাবেইদের সুন্দরভাবে অনুসরণ করেছেন তাদের এজমা হয়েছে সমস্ত বিষয়ে। সেই এজমাগুলি অবশ্যই অবশ্যই আমাদের জন্য গ্রহণযোগ্য বিষয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওমা ইউশাকিকু রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা।
যে ব্যক্তি ইমানদারদের পথের বিপরীতে চলবে, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে এবং ইমানদারদের পথের বাইরে চলবে, সে যেদিকে ফিরাইছে আমি তাকে, আমরা তার সেদিকে ফিরাবো এবং তাকে জাহান্নামে পৌঁছে দেবো এবং সেখানে আমরা আর তাকে দগ্ধ করাবো, আগুনে দগ্ধ করাবো জাহান্নামে, এবং সেটা কত নিকৃষ্টতম স্থান। এ দ্বারা বোঝা গেল যে এজমা ইমানদারদের কথার বাইরে চলার কোনো সুযোগ নেই। সেই ইমানদাররা কারা? সব ইমানদার বর্তমানে তো এজমা সবাই দাবি করে, সেটা আলোচনা আমি ইনশাআল্লাহ করবো। ইমানদার এজমা হচ্ছে এখানে মূলত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের এজমা এবং আল্লাযীনা ইত্তাবাউহুম বিহসান, যারা তাদের অনুসরণ করেছে তাদের এজমাকে উদ্দেশ্য হয়েছে। এর পরবর্তীতে এজমা গ্রহণযোগ্য নয়, এই জন্য আসলেই মানুষ বিরোধিতা করেছে, কে জানে কোথায় এজমা হয়েছে। কেউ কয়েকজন মিলে দাবি করে বসলো যে এজমা, এটার উপরে এজমা হয়ে গেছে। কেউ কেউ মিলাদ মাহফিল চালু করে বলছে এজমা হয়ে গেছে, আপনি এখন বিরোধিতা করছেন কেন? এই এজমা কোনো গ্রহণযোগ্য না, এগুলি হচ্ছে মানুষের বানানো এজমা, এই বানানো এজমা আমাদের উদ্দেশ্য নয়। তবে যেই এজমার দলিল আছে কোরআন এবং সুন্নাহ, এজমার জন্য একটা কী লাগে? দলিল লাগে। উম্মা মারহুমা লা তাসতিমু আলা দালালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মাতুন মারহুমা, এই উম্মা আল্লাহর পক্ষ থেকে রহমতপ্রাপ্ত। এরা কখন, তিনি বলেছেন লা তাসতিমু উম্মাতি আলা দালালা, আমার উম্মত কখনও পথভ্রষ্টদের একমত হবে না, সেই জন্য একমত হয়নি। তখন উম্মতরা কাছাকাছি ছিল সাহাবায়ে কেরামের যুগে, তখন তারা এই ব্যাপারে যে সমস্ত বিষয়ে একমত হয়েছেন সেগুলো যখন বলছে, সেগুলি আমাদের জন্য অবশ্যই হুজ্জা কাতাইয়া, এবং সেগুলি আমাদের আকিদার ক্ষেত্রে হুজ্জা এবং দলিল হিসেবে বিবেচিত হবে। আকিদা গ্রহণ করার ক্ষেত্রে সেগুলি থেকে আমরা মাসদার হিসেবে, সেগুলিকে আমরা মাসদার হিসেবে গ্রহণ করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে আকলুস সেলিম, এরপরে হচ্ছে আকলুস সেলিম, এরপরে হচ্ছে আকলুস সেলিম, তিন নম্বর গেল ইজমা, যেটা তাবের অনুসারী অনুগামী হবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর অনুগামী যে সমস্ত ইজমা হবে সেগুলি অবশ্যই আমাদের জন্য দলিল হিসেবে বিবেচিত হবে, মাসদার উৎস আকিদার উৎস হিসেবে বিবেচিত হবে। চার নম্বর একটি আছে, সেটা হচ্ছে আল আকলুস সেলিম। আল আকলুস সেলিম অর্থ কি? বিশুদ্ধ বিবেক, বিবেকের মধ্যে সমস্যা নেই এরকম বিবেক। বিবেক কার বিবেক দিয়ে বিচার করব? অর্থাৎ ওই বিবেক, যে বিবেক কোরআন এবং সুন্নার কথার মোয়াফেক হয়, বিপরীত হয় না। শেখ হোসেন ইবনে তাইমিয়া বলতেন যে কোন বিবেকে আমি কোরআন এবং সুন্নাকে বিবেক করবো, এটা কি আকলে ফোলান ও আল্লাহ, অমুকের বিবেক দিয়ে না অমুকের বিবেক দিয়ে, কার বিবেক দিয়ে আমি কোরআনকে বিচার করব? বরং ওই বিবেকটা গ্রহণযোগ্য হবে, যেই বিবেকটা কোরআন এবং সুন্নার মোয়াফেক অনুযায়ী হবে, সেটাই শুধুমাত্র আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য শেখ হোসেন ইবনে তাইমিয়া একটা বড় গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন দার ও তার দিল আকল ওয়ান নাকল, যে কোরআন এবং কোরআন সুন্নাহ এবং আকল কখনও বিরুদ্ধে হবে না। তিনি আরেক নাম হচ্ছে মোয়াফাকাতু সাহিহিল মানকুল লি সারিহিল মাকুল, সুস্পষ্ট বিবেক যেটা, সেটা কখনো সহি হাদিসের বিপরীত হতে পারে না এবং হয় না, এস পর্যন্ত সেটা দেখা যায়নি। এই জন্য চার নম্বর যে গুরুত্বপূর্ণ একটি মাসদার বা উৎস, সেটা হচ্ছে অবশ্যই সহি, সেটা সহি সলিম, আকলু সেলিম, আকলু সেলিম, এটা অবশ্যই একটি উৎস, আকলু সেলিম একটি উৎস। তবে হতে হবে সেলিম, প্রমাণিত হবে কী দিয়ে? আমরা বলেছিলাম কোরআন এবং সুন্নার বিপরীত হয়নি, সেটা আকলে সেলিম হবে। বিপরীত হইলে, কোরআন এবং সুন্নাহর বিপরীত হলে সেটা আকলে সেলিম নয়, সেটা হচ্ছে আকল, এই আকল গ্রহণযোগ্য নয়, যেটা গ্রহণযোগ্য নয়। কখনও কখনও আপনার কাছে মনে হতে পারে যে এই বিধানগুলো শরীয়ত কেন এনেছে বা আকিদায় কেন আসছে বা কেন হয়েছে, এটা আপনার কাছে মনে হতে পারে। হ্যাঁ, এই জন্য শরীয়ত বা আকিদা এমন কিছু জিনিস আসে দিনের মধ্যে যেটা মা ইউহারফিহিল আকুল, হায়রত হয়ে যা, আশ্চর্য হয়ে যায় আকল বিবেক, এটা কীভাবে আসলো বা এটা কীরকম, এখানে তার বিবেক কখনও তার ঠাঁই পায় না কোন দিকে যাবে, কিন্তু এটাকে লা ইস্তাহাল কখনও তার বিবেক মনে করতে পারে না, যেটা অসম্ভব মনে করে না। কোরআন এবং সুন্নাহ এমন কিছু আসে নাই যা সুস্থ বিবেক বলবে যে এটা অসম্ভব, এমন কিছু বলে নাই। যেভাবে মুতাজিলারা বলে থাকে কি যে আল্লাহ তাআলা বাক্কাল না ফাওয়াল, কেন তুমি ওজন করতে যাবেন? বাক্কাল ফাওয়াল বুঝেন, বাক্কা তরকারি বিক্রেতা না ফুল বিক্রেতা, কী জন্য তিনি ওজন করবেন? ওজন না করে জান্নাত জান্নাত দিতে পারেন না, কেন দিবেন? এটা হচ্ছে তাদের বিবেকের বিবেক দিয়ে বাড়াইছে। তারা বলে যে যে ফুলসেরাত, ফুলসেরাত না বলি আমরা, এটা কীরকম ফুলসেরাত অর্থ রাস্তার উপরে ফুল আর কি, হ্যাঁ ফুলসেরাত রাস্তার উপরে ফুলটা, এটা সেরাতের ব্যাপারে বলা হয়েছে, হাদিসে আসছে যে আহাদ্দু অত্যন্ত তেজ হয় মিনাসে মিনাসে, তর বাড়ির চেয়ে হাত ইয়া হবে, আবার মিহি হবে চুলের সেও। এখন ইয়া বলতো মোতাজালারা বলে বসলো যে এটার উপর দিয়ে পার হওয়া সম্ভব না, সুতরাং এটা করা হয় না।
তারপরে তো কবর আজাবকে অস্বীকার করলো কি দিয়া? বিবেক দিয়া। কি, আমরা তো কত মানুষকে দেখছি আমার পাশে শুয়ে আছে, কই আজাব হলে তো কিছু ছিল্লি করতে করে নাই তো, তাহলে বোঝা গেল কবর আজাব হয় না। এই যে তারা আকল দিয়ে নসকে নসের বিপরীতে বসে গেছে একটা বিরাট গোষ্ঠী, যার আলোচনা দেখবেন মনে করছেন মোতাজিলা, মোতাজিলা এখনো আছে, আমি দলিল দিব একটু পরে, দেখবেন আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা এগুলোকে বিশ্বাস, এই জাতীয় বিশ্বাস এখনো লালন করছে, এই জাতীয় বিশ্বাস লালন করছে, এরকম বহু মানুষ আছে যারা আকলে সালিমের বিপরীত তারা চলেছে, আকলে সালিমের বিপরীত তারা চলে, আকলে সালিম আকলে গায়রে সালিম দিয়া তারা কোরআন এবং সুন্নাহর নসকে বিচার করছে, তাদের বিবেকটা কখনো সালিম নয়, বিশুদ্ধ বিবেক নয়, তাদের বিবেকটা নষ্ট, নষ্ট বিবেক দিয়ে তারা কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহকে পরিমাপ করতে চায়, তারা কখনো সেখানে পৌঁছতে পারবে না, কারণ যিনি যিনি বিবেক দিয়েছেন তিনি কোরআন সুন্নাহ, তার কোরআন তারই বাণী, সুন্নাহ তার হাত তার রাসূলের বাণী, অথবা কোরআন সুন্নার মধ্যে তারই সুন্নার মধ্যে আবার তারও বাণী আছে যে হাদিসে কুদসি হয়, তাহলে যিনি দুটো উৎস এক জায়গাতেই, সেই উৎসটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত, তিনি বিবেকেরও উৎস, তিনি আবার মানুষের আল্লাহ তার জ্ঞানে তার কথাগুলি তিনি বলেছেন সেখান থেকে আসছে কোরআন এবং সুন্নাহ, তাহলে আমরা একটা আরেকটার মধ্যে কখনো কখনো বিরোধ দেখতে পাই না। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কোনো কোনো মানুষ আমাকে দেখাতে পারবে না যে একটা সহি হাদিস কখনো কোনো বিবেকের বিরোধিতা করেছে, এটা কখনো হতে পারে না। তিনি আরও বলেছেন এমনকি দুটি সহি হাদিস পরস্পর বিরোধী হয়েছে সব দিক থেকে, এটা কখনো হতে পারে না, একটা হয় মানসুখ হতে হবে, একটা আগে হয়েছিল একটা পরে ছিল, অথবা কখনো এটা ছিল অথবা এটার কোনো মুজমান আছে মুবাইয়ান হবে, অথবা কোনো মুত্তাক আছে মুকাইয়াদ হবে, এই জাতীয় জিনিস হবে, আম হবে আম আম ছিল খাস হবে, এরকম কিছু হবে, কিন্তু সরাসরি বিরোধী কিছু হবে না, সহি হাদিস এটা হতে পারে না, কারণ দুইটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নবী নিয়ে এসেছেন, সুতরাং এটা কখনো পরস্পর বিরোধী হতে পারে না। বোঝা গেল যে অনুগামী যে দুইটি আরো দুইটা মাসদার আমরা বলছি, একটা কি ইজমা, আরেকটা হচ্ছে আকলে সেলিম, একটা হচ্ছে আকলে সেলিম। তিন নম্বর আরেকটা আরেকটা আছে, সেটা হচ্ছে আল ফিতরাতুস সাওইয়া, স্বাভাবিক ফিতরাত, মানুষের স্বাভাবিক স্বাভাবিক জীবন বা স্বাভাবিক যেটাকে বলা হয় স্বভাব, স্বাভাবিক স্বভাব, যেটা স্বভাবজাতভাবে আল্লাহ তাআলা মানুষের অন্তরে কিছু জিনিস ঢেলে দিয়েছেন, সেগুলো আকীদার উৎস। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা দিয়ে মানুষকে দলিল দিয়েছেন, কোরআনে কারিমে বলছেন আফিল্লাহ শাক্কুন ফাতরি সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনের স্রষ্টা তার উপরে কি তোমরা সন্দেহ করছো, আর তোমাদের অন্তরে তো সন্দেহ থাকার কথা না। আবার আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ফিতরাত আল্লাহ আল্লাতি ফাতারা আন-নাস আলাইহা লা তাবদিলা লিখালকি ইল্লা যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারা আন-নাস লা ইয়ালামুন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ইন্নি খালাকতু, হাদিস কুদসি সেটা, ইন্নি খালাকতু ইবাদি হুনাফা কুল্লিহিম, আমি আমার বান্দা সবাইকে সৃষ্টি করেছি হানিফ করে, ফাজা ফাজতালাত মুশায়াতিন, শয়তান এসে তাদেরকে এই পথ থেকে বিচ্যুত করে দিয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কুল্লু মাউলিদিন ইউলাদু আল ফিতরা ফা আবাওয়াহু ইউহাওয়িদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, প্রতিটি মানুষই ফিতরার উপর জন্মগ্রহণ করে, স্বভাবজাতভাবে দিন গ্রহণ করার প্রবণতার মধ্যে থাকে, সহি আকিদা গ্রহণ করার প্রবণতার মধ্যে থাকে, সহি আকিদা তার মনের কন্দরে অন্তরের কন্দরে লুকায়িত থাকে, সেখানে সে অবশ্যই সহি আকিদা নিতে পারবে, কিন্তু তার পিতামাতা তাকে নষ্ট করে, কেউ ইহুদি বানায়, কেউ নাসারা বানায়, কেউ মজুসি বানায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তাকে মুসলমান বানায়, কারণ মুসলিমটা ইসলামটা হচ্ছে সহি আকিদাই হচ্ছে তার অন্তরে দেয়া থাকে, কিন্তু সেটা পারিপার্শ্বিক অবস্থা, কখনো কোনো বন্ধু বান্ধবের অবস্থা, কখনো কোনো শয়তানের কারণে, কোনো হাওয়ার কারণে, অথবা পিতামাতার কারণে সেটা পরিবর্তিত হয়ে যায়। তাহলে ফিতরাতুস সাওইয়া এবং আকলে সেলিম দুইটাই কিন্তু, এবং আর ইজমা, তিনটাই কিন্তু অনুগামী, মানে সেটা আল্লাহ কোরআন এবং সুন্নাহ যেটা দিয়েছেন সেটার অনুগামী হলে সেটা শুধুমাত্র গ্রহণযোগ্য সূত্র হিসেবে বিবেচিত হবে, না হলে সেটা সেগুলি একটাও গ্রহণযোগ্য সূত্র হিসেবে বিবেচিত হবে না। আল্লাহ তাআলা আকলের উপর গুরুত্ব দিয়েছেন, কিন্তু কোরআন কারিমে বহু জায়গায় আকল দিয়েছেন, এই আকলের কথা বলেছেন, আফলা তাআকুলুন আফলা ইয়াকুলুন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা লা আহুম লা ইয়াকুলুন ইত্যাদি বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআন কারিমে আকলের গুরুত্ব দিয়েছেন। আকলের গুরুত্ব দিতেই হবে, আমরা অস্বীকার করছি না, যারা বিবেককে যারা অস্বীকার করে তারা বিবেকবান নয়, বিবেকবান বিবেককে স্বীকার করে, কিন্তু এই বিবেকগুলোকে কখনো কোরআন এবং সুন্নাহর উপরে স্থান দেওয়া যাবে না, কোরআন এবং সুন্নাহর উপরে স্থান দেওয়া যাবে না, বিবেকের একটা সীমা আছে, সীমার ভিতরে রাখতে হবে। জানেন বিবেকের সীমা কেমন? আমি আমাকে যদি কোনো অঙ্কের দ্বারস দেওয়া হয় আমি মাথা খারাপ হয়ে যাবে যে অঙ্ক আমি পারি না, আপনাকে যদি অঙ্ক দেয় আপনি খুব খুশি হয়ে যান, আবার আপনাকে ওসুলের দ্বারস দিলে কিছু কিছু ছাত্র আছে ওস্তাদ খুব কঠিন, আবার কিছু কিছু ছাত্র ওসুলের দ্বারস খুব কঠিনভাবে নেয়, তাহলে বোঝা গেল বিবেকের কত ভেরিয়েশন আছে,
বিবেক কত পার্থক্য আছে, এই বিবেকে গ্রহণ করে না, ওই বিবেক এটা গ্রহণ করে না। তো বিবেকের এই পার্থক্যটা যদি আমরা অস্বীকার করি তাহলে অস্বীকার বাস্তবতাকে অস্বীকার করা হবে। সুতরাং তাই যদি হয়, বিবেকে যদি পার্থক্য থাকে, কোন বিবেক দিয়ে আপনি কোরআন এবং সুন্নাকে কিতাব সুন্না কোরআন সুন্নাকে কোন বিবেক দিয়ে আপনি পরিমাপ করবেন, শেখ হোসেন তাইমিয়ার কথাটাই বিশুদ্ধ। কখনো আমরা এটাকে প্রাধান্য, এই বিবেককে আমরা নকল উপরে প্রাধান্য দিতে পারি না। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ তাআলা কিন্তু বিবেকে দিয়ে দলিল দিয়েছেন বহু জায়গাতে। যেমন বিবেক দিয়ে দলিল দিয়েছেন তাওহীদের ব্যাপারে, আল্লাহ তাআলা দলিল দিয়েছেন কিরকম, আম খুলকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াত ওয়াল আরদ বাল লা ইউকিনুন, যে তিনটি জিনিসে একটি হবে, কোনো মানুষ হয় নিজেকে সৃষ্টি করেছে, নয় সে সৃষ্ট নয়, হ্যাঁ নয় কেউ তাকে সৃষ্টি করেছে, তিনটার একটা তো হবেই। এখন বলতে সে কোনটা, যে নিজেকে নিজে সৃষ্টি করেছে তা তো হতেই পারে না। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে নিজে সৃষ্ট না, তাহলে কে, সে স্রষ্টা নাকি? আরেকটি হচ্ছে না, তাকে কেউ সৃষ্টি করেছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সে বিবেকে দলিল দিয়েছে কোরআনে কারিমে। এটাকে বলা আকলি নকলি একসাথে দলিল। এই দলিল কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, এটা কেউ কেউ যদিও দলিল তামানুর বলা হয় বা এটাকে কেউ কেউ দলিল রুবিয়াতে নিয়ে গেছে, আসলে দলিল রুবিয়া উলুহিয়ার উপর দলিল, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে যে লাউকানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, জমিনের বুকে যদি কোনো অনেক ইলাহ থাকতো যারা ইবাদত করত, জমিন কী হইতো, তো ভর ফাসাদে ভরপুর হয়ে, জমিনে ফাসাদ এখন আছে কেন, বেশি আল্লাহর ইবাদত হচ্ছে অনবরত। এটা ইলাহ তো এখানে রব নয়, শুধু এখানে ইলাহ তো ইলাই হোক, যে জমিনের মধ্যে ফেতনা ফাসাদের মূল কারণই হচ্ছে বহু ইবাদত হচ্ছে। যদি এক আল্লাহর ইবাদত হতো এত ফেতনা ফাসাদ হতো না, এক আল্লাহর ইবাদত না হয়ে বেশি ইবাদত বেশি শিরক হওয়ার কারণে মানুষের ভিতরে যত সমস্যা হচ্ছে। সুতরাং কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে দলিল দিয়েছেন সেই দলিলগুলো আকলিও, আবার একদিক দিয়ে আকলি, কোনোটা আবার নকলি দলিল দিয়েছেন, কোনোটা আকলি নকলি একসাথে তিনি অনেকগুলি দলিল দিয়েছেন। কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা দলিল দিয়েছেন, অনেকগুলি আমসাল কোরআনিয়া, আপনারা দেখবেন কোরআনের অনেকগুলি আমসাল তিনি বলে, আল্লাহ তাআলা বলেছেন যেমন যে দরাবাল্লাহু মাসালান রাজুলান ফি শুরাকা মুতাশাকি সুরা ও রাজুলান সালামুল লিরাজুলিন হাল ইয়াস্তাওয়াইনি মাসালা আলহামদুলিল্লাহ বাল আকসারুম লা ইয়ালামুন, যে একজন মানুষ তারে নিয়ে বহু মানুষের টানাটানি করে, হে কি ভালো না, একজন মানুষ একজনের জন্য নির্ধারিত সেটা ভালো, একজন মানুষকে আপনি খুশি করতে, আপনারা যদি কোনো বহু মনিবটাকে আপনি কারে খুশি করবেন, কারে খুশি করতে পারবেন না। আর আপনি যদি একমাত্র আল্লাহর জন্য থাকেন তাহলে আপনি আপনার নিজের কর্মটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, হালি ইস্তাবিয়ানে মাসালা উভয়কে সমান আল্লাহ বলছে এটা। এরকম আমসল কোরআনিয়া কোরআনে কারিম যে সমস্ত মাসাল আছে, উদাহরণ আছে, এই সব বেশিরভাগই আল্লাহ তাআলা দিয়েছেন কী জন্য, আকলটাকে আপনার চাঙ্গা করার জন্য। এই আকলগুলি অনুগামী, কোরআন এবং সুন্নার অনুগামী হওয়াতে আকলগুলি আপনার জন্য অবশ্যই আকীদার উৎস, কিন্তু কখনোই আকল যেন লা ইয়াতগা আল কোরআন ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নার উপরে যেন আপনার আকল উঠে না যায়, এবারে সাবধান থাকতে হবে। যখনই আপনার আকল কোনো কিছু সম্পর্কে, কোরআন ওয়া সুন্নাহ কোনো বিধান সম্পর্কে আপনার আকলে বুঝে না আসে, তখন আপনার আকলকে আপনি দোষ দেন যে আমার আকলের মধ্যে কী আছে, খলল আছে। শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি যখন এই আয়াত পড়েছিলেন, তিলকাল আমসাল নাদরুবু আলিন্নাস ওমা ইয়াকুলু ইল্লা আলিমুন, আলেমরা শুধুমাত্র এই আমসালগুলি বুঝতে পারে আর কেউ বুঝে না, তিনি অনেক কান্নাকাটি করলেন। যখনই কোনো আমসাল বুঝতেন না কান্নাকাটি করতেন যে আমি তো ওদের দলে যাইতে পারি, এখন আমি আলেম হতে পারি নাই, আমি তো মেশালটা বুঝতেছি না, আল্লাহর এই মেশাল কী জন্য মেশালটা দিলে, মেশালটা বুঝতে পারছি না। বহু মাসাল আপনার সামনে দিয়ে পার হয়ে যায়, কোরআন পড়েন হাদিস পড়েন, কিন্তু আপনি সে মাসালটা বুঝেন না, কিন্তু আপনার মনে সেটা আসে না, ধারণা আসে না, কারণ আপনার মনে যে আলেম হওয়ার, জ্ঞানী হওয়ার, ওমা ইয়াকুলু ইল্লা আলিমুন, তার মনে তো আপনার টেন্ডেন্সি কাজ করে না, সেজন্য আপনি এটা বুঝতে পারেন না। এই জন্য বিবেক বান্দা সবাই যে আল্লাহ তাআলার জিনিসটা বুঝার জন্য আপনার আকলকে ব্যয় করুন, এই নয় যে আকল দিয়ে আমি নতুন কিছু সাব্যস্ত করবেন, এমন কিছু নয়। ধর বোঝা গেল, অবশ্যই আমাদের মাসদার হচ্ছে মূল মাসদার কয়টা, একটা, সেটা কি ওয়াহি, সেটা দুই দুই তরফ, দুইটাই তরফ আছে, একটা কি ওয়াহি, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, মাতলু এবং গায়রে মাতলু, কেমন এর অনুগামী হচ্ছে তিনটি, অনুগামী থাকতেই হবে সব সময়, এর বাইরে চলে যাওয়া যাবে না অনুগামী, সেটা একটি হচ্ছে কি ইজমা, আরেকটি হচ্ছে আল আকলুস সালিম, আরেকটি হচ্ছে আল ফিতরাতুস সাওইয়া, আল ফিতরা বা স্বাভাবিক মানুষের বিবেক, সে স্বাভাবিকতা বলা হয় এটাকে, ফিতরাত বলা হয় এটাকে, ফিতরা বললেই যথেষ্ট। এটা আমার মনে হয় সহজে বলি। এখন আমরা সংক্ষেপে কয়েকটা জিনিস বলতে চাই, আহলে সুন্নাহ জামাতের আকীদার কিছু আকীদা গ্রহণের ক্ষেত্রে কিছু মূলনীতি আমরা আলোচনা করব, কীভাবে গ্রহণ করে। প্রথমত আমরা আত তাসলিম আল ইমান ওয়াত তাসলিম ওয়াত তাআজিম লিনুসুসিল ওয়াহিয়াইন, কোরআন এবং সুন্নাহ যে সমস্ত নসুস আসছে, নস আসছে সেগুলিকে আমরা সম্মান করি, মেনে নেই, সেগুলির উপরে সেগুলি স্বীকার করে নিই। কটা হলো, তিনটা, কোরআন এবং সুন্নাহ যা এসেছে, এক নম্বর একটি নীতি হচ্ছে কোরআন এবং সুন্নাহ আসছে, ওয়াহি কোরআন এবং সুন্নাহ যা আসছে সেগুলিকে আমরা মেনে নেই,
এবং স্বীকার করি এবং সম্মান করি, তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে, এক নম্বর কায়দা। এটা না হলে আহলে সুন্নাহ জামাত এই তিনটা করে, কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যারা 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 যাদের অন্তরে বক্রতা আছে তারা শুধুমাত্র ইয়াত্তাবিউনা মা তাশাবা মিনহু, যারা মুতাশাবে খুঁজে কেন তো অন্তরে বক্রতা আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বহু জায়গায় বলে দিয়েছেন আল্লাহর নবীকে ইন্নামা আনা ইন্নাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো বাশার। এখন আমি কি করতেছি, ও কোরআনে কারিম ওই আয়াতটা আমার কাছে খুব বেশি পছন্দ লাগতেছে, কোনটা কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নূর তো বলছে। এখন এবার তাড়াতাড়ি করি অন্য সমস্ত শত শত আয়াত এবং হাদিস বাদ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস বাদ দিয়ে আমার আয়াতের একটা অংশ এবং ব্যাখ্যা এটা নিয়ে যেতে হবে। মুতাশাবে এরা কী করে মহকামকে মুতাশাবায় নিয়ে যায়, আর আমরা করি কি মুতাশাবেকে মহকাম অনুসারে বিচার করি। আহলে সুন্নাহ জামাতের কাজই হচ্ছে মহকামকে সবসময় তারা কী করবে মুতাশাবে মহকাম মুতাশাবেকে মহকাম অনুসারে বিচার করে, আর যারা বক্রপন্থী বেদাতি তারা সবসময় বিচার করে মুতাশাবেকে মহকাম কাছে মহকামকে মুতাশাবে বিচার নিয়ে বিচার করে। এটা দ্বিতীয় নম্বর একটি কায়দা, এটা অবশ্যই আমাদের মনে রাখা দরকার। তিন নম্বর কায়দা হচ্ছে আহলে সুন্নাহ জামাত যে একই বিষয়ে একটা হাদিস দিয়ে তারা শুধুমাত্র আমল শুরু করে দেয় না, বা একটি আয়াতের উপর আমল করে, একই বিষয়ে জিনিসগুলো তারা জমা করে তারা একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করে। অন্যদের মতো একটা শব্দ পেয়েছি লা তাকরবু সালাতা বলে আর নামাজের দিকে আর কোনোদিন যাবো না, ওয়াতুম সুকারা আর পড়বো না, এরকম চিন্তা ভাবনা আহলে সুন্নাহ জামাত কখনো করে না। আহলে সুন্নাহ জামাতের আকীদাই হচ্ছে এটা যে তারা সবসময় বিভিন্ন জিনিসকে মাসলাককে একসাথ করে কখনো একটার উপর চলে না, একই বিষয়ে বিভিন্ন হাদিসগুলো একত্রিত করে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছার জন্য তারা চেষ্টা করে। এটাই আমাদের পূর্ববর্তী লোকেরা সবসময় করে গিয়েছেন, পূর্ববর্তী লোকেরা অর্থাৎ আমাদের সলফে সালে এটা করে গিয়েছেন। আচ্ছা, আহলে সুন্নাহ জামাতের বিশ্বাস করে, এটা এটা বিশ্বাস করে সবাই যে ওয়াহী কোরআন এবং সুন্নার ভিতরে একটু শুনতে চেষ্টা করেন কথা না বলে, কোরআন এবং সুন্নাহ অর্থাৎ কোরআন এবং সুন্নার ওয়াহির মধ্যে তাওহীদের যাবতীয় দলিল প্রমাণাদি রয়েছে, তাওহীদের দলিল প্রমাণ দেওয়ার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। এটা কোরআন এবং সুন্নাহ বিশ্বাস, অর্থাৎ আকীদার ক্ষেত্রে আপনি বাইরে কোথাও যে খুঁজে নিয়ে আসবেন ওর কোনো কিছুর প্রয়োজন নাই। আপনি কি এলিয়েনে বিশ্বাস করার জন্য বাইরে খুঁজতেছেন? এলিয়েন কোনোদিন পাওয়া যাবে না, আমি চ্যালেঞ্জ দিলাম, এলিয়েন বলে কোনো কিছু নাই, এগুলো বানানো মানুষের জিনিস। এলিয়েন খোঁজার জন্য হয়তো আপনি মনে করতেছেন এখন কোরআন সুন্নাহর বাইরে খুঁজতে যাবেন না, আল্লাহ তাআলা অনেক কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টিগুলো ওখানে সৃষ্টি থাকতেও পারে বিশ্বের, আমরা এটা অস্বীকার করছি না, কিন্তু এলিয়েন নামে কিছু প্রজাতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য যারা করছে এরা মনে করতেছে যে কোরআন সুন্নাহ এটা কথা বলে নাই, এখন আমরা অন্য কিছু নিয়ে আসি না। ওই কোরআন আমরা বিশ্বাস করি তাওহীদের ব্যাপারে আকীদার ব্যাপারে কোনো কিছু নতুন করে সংযোজনের সুযোগ নাই। কোরআন এবং সুন্নাহ দেখেন ছয়টি রোকন বলা হয়েছে, আপনি ষাটটি রোকন বানাবেন না, আটটি রোকন বানাবেন না, হ্যাঁ ইমানের সোয়াব আছে সোয়াবগুলো উল্লেখ করবেন, নতুন করে কোনো কিছু দেওয়ার কোনো সুযোগ নাই। এটা আহলে সুন্নাহর একটি বড় নিয়ম যে তারা কীভাবে আকীদা গ্রহণ করে। তারা আকীদা গ্রহণ করার আরেকটি বড় নিয়ম হচ্ছে যে সালফে সালেহীনের বুঝকে তারা ওয়াহির জন্য গুরুত্বপূর্ণ মনে করে, ওয়াহির জন্য যে কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য সালফে সালেহীনের যে বুঝ সেটাকে তারা প্রাধান্য দেয়, নিজের বুঝের চেয়ে সালফে সালেহীন যেটা বুঝেছেন সেটাকে প্রাধান্য দেয়, নিজের বুঝ ভুল হতে পারে সালফে সালেহীনের বুঝটাকে তারা প্রাধান্য দিয়ে থাকে। আপনি নতুন করে একটা জিনিস বুঝবেন এর বাইরে সালফে সালেহীনের মতের বাইরে বুঝবেন যে কোথাও না কোথাও কোনো গড়বড় হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাবে, আপনি এবং সহি আকীদার বাইরে চলে যাবেন। পাঁচ নম্বর যে নীতি তারা গ্রহণ করে থাকে আকীদার গ্রহণের ক্ষেত্রে যে সালফে সালেহীনের নীতি অনুসরণ করে তারাও নিজেরাও সহি জাহের নাসের উপর আমল করে, প্রকাশ্য নাসের উপর আমল, কখনও তারা মনে করে না যে এই কোরআনের কোরআন হাদিস যা আসছে এর প্রকাশ্যকরণের উপর মধ্যে পদভ্রষ্টতা রয়েছে এমন কথা তারা মনে করে না। পদভ্রষ্ট যদি থাকে তার অন্তরের ভিতরে রয়েছে, যে মনে করতেছে সে মূলত কোরআন এবং সুন্নাহ প্রকাশ্য অর্থের ভিতরে কোনো পদভ্রষ্টতা নেই। যদি মনে করে কোথাও পদভ্রষ্টতার অন্তরের ভিতরে রয়ে গেছে মনে হচ্ছে তার কাছে, তাহলে মনে করতে হবে তার বুঝার মধ্যে ভুল হয়েছে, সে অবশ্যই ফিরিয়ে যাবে সালফে সালেহীনের বুঝার দিকে যে তারা কী বুঝছেন সেটা দিয়ে আমি সেটা বুঝি, আমার বুঝে ভুল হতে পারে, প্রকাশ্য যে রূপটা আমি বুঝেছি হয়তো এটা প্রকাশ্য অর্থ এটা নয়, আমি ভুল বুঝছি আর প্রকাশ্য অর্থ মনে করছি এটা অপ্রকাশ্য অর্থ নয়, অনেক কিছু এরকম আছে কোরআনে কারিমে, এক একটা শব্দ আপনি মনে করতেছেন আপনার মন মতে হচ্ছে না বলে আপনি হচ্ছে মনে মনে করে আপনি প্রকাশ্য অর্থ মনে করতেছেন এবং অন্যদেরটা তামিল অপব্যাখ্যা মনে করতেছেন, অথচ আপনারটাই আসলে ভুল,
ইয়াইয়াল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা অর্থ কি? মাধ্যম দ্বারা। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন এই অর্থ, এই আয়াতের অর্থ নয়। আপনি এটাকে মাধ্যম দ্বারা অর্থ বানিয়ে দিলেন, কী জন্য? ওয়াসিলা আপনার দেশে বুঝেন, ওয়াসিলা অর্থ মাধ্যম। এই জন্য দেশের দেশ দেশ দেশজ এবং লোকাচার দিয়ে অর্থ করলেন কোরআনের, এটা গ্রহণযোগ্য বিষয় নয়। তাহলে বোঝা গেল সালফে সালেহীনের নীতি অনুসরণ করে আহলে সুন্নাত জামাত আকীদার ক্ষেত্রে কোরআন এবং সুন্নার প্রকাশ্য অর্থ গ্রহণ করে, যেই প্রকাশ্য অর্থ কখনো প্রদ্বষ্টতার দিকে নিয়ে যাবে না, বরং তা অবশ্যই সালফে সালেহীনের পথের দিকে সঠিক পথে নিয়ে যাবে। আর যদি কোনো কারণে প্রমাণিত হয় যে কোনো অর্থ প্রকাশ আপনার প্রকাশিত হয় যে পদ্মশতার দিকে নিয়ে যাচ্ছে, বুঝবেন যে আপনার সঠিক অর্থটা ধরা হয়নি, আপনি কোনো অর্থ ভুল করেছেন। বুঝতে আপনার ভুল হয়েছে, আপনার বুঝকে তখন আপনি সন্দেহ করুন যে আমার বুঝের ভিতরে ভুল আছে, এটা অবশ্যই ঠিক করা উচিত। সালফে সালেহীনের আরেকটি বড় জিনিস হচ্ছে, সালফে সালেহীনের আকিদার গ্রহণ ক্ষেত্রে আরেকটি বড় নীতি হচ্ছে, তারা কখনো মনে করে না বিবেক এবং নকল, কোরআন এবং সুন্না এবং বিবেকের সাথে কখনো বিরোধ হইতে পারে, এটা কখনো তারা বিশ্বাস করে না। এই পাঁচটি কায়দা অবশ্যই প্রত্যেকটি মানুষের মনে রাখা উচিত যখনই কোরআন এবং সুন্নার আলোচনা আসবে। আমরা এখন দ্বিতীয় অংশে চলে যাব। দ্বিতীয় অংশ কি? আকিদা নেয়ার ক্ষেত্রে আকিদা কাতে সূত্র বলেছি, কিভাবে নিতে হবে বলেছি, এখন বলবো বেদাতীরা কিভাবে আকিদা গ্রহণ করে। ঠিক না, বেদাতীর আকিদা গ্রহণের মূলনীতি যদি না বলি এটা ঠিক হবে না। প্রথমত একটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে বেদাতীরা কিন্তু দাবি করে যে তারা কোরআন সুন্না মানে। এমন কোনো বেদাতি পাবেন না যে কোরআন সুন্না মানে না, এটা অসীম। হ্যাঁ, যদি কেউ সুন্না মানে না, এরা একটি গোষ্ঠী আছে, আলাদা কথা। আবার প্রকাশ্যে শিয়ারা প্রকাশ্যে কোরআন মানে না এটা বলে না, যদিও আসলে মানে না, এরা আসলে মানে না, কারণ তারা কিতাব লিখেছে ফাসলুল খিতাব ফি তাহরিফে কিতাব রাব্বিল আরবাব, কিতাব লিখেছে এর উপরে। এবং এমন লোকই কিতাব লিখেছে যে লোক তাদের হুজ্জতদের একজন, মানে গ্রহণযোগ্য লোকদের একজন। এমন লোক নয় যে তারা বলে যে শিয়া তথাগত শিয়াদের মধ্যে বলে যে আমাদের অন্য ফেরকা লেগেছে, এরকম না। এখন বর্তমানে যারা শিয়া যারা আছে, বিশেষ করে রাফিদি এবং ইসনা আশারি বারো ইমামি ফেরকা, এদের লোক ইমামে লিখছে এটা যে কোরআন মুহাররাফ, কোরআন বিকৃত হয়েছে, নাউজুবিল্লাহ। কিন্তু প্রকাশ্যে তারা এটা স্বীকার করে না। এই জন্য আমরা প্রকাশ্যে যদি বলে না, আমরা প্রকাশের উপর রাখি, তাহলে আমরা বলতে পারি এটা কোরআন এবং সুন্নাহর দলিল। সবাই বলে যে আমি কোরআন এবং সুন্নাহ মানি, কুল্লু নিয়াদাই ও আসলাম বেলাইলা ও লাইলা আলা তুকের আলহম বেদাকা, সবাই লাইলার সাথে মিলিত হতে চায়, লাইলা কিন্তু সবাইকে দর্শন দিতে রাজি নেই। তাহলে বোঝা গেল সবাই কোরআন এবং সুন্নাহ দাবি করতে চায়, কিন্তু দাবি করে আমি কোরআন সুন্নাহ মানি, কিন্তু কোরআন সুন্নাহ বা তারা নীতিটা তারা যেই নীতি গ্রহণ করেছে তা কোরআন এবং সুন্নাহ নীতির উপর প্রতিষ্ঠিত নয়। এ ব্যাপারে মৌলিকভাবে তিনটি নীতিতে তারা বিশ্বাসী। তিনটি মৌলিকভাবে কয়টি? তিনটি নীতি। এক নম্বর হচ্ছে কোরআন ও হাদিসের ভাষ্যের শাব্দিক ব্যাখ্যার নীতি গ্রহণ করেছে। শাব্দিক ব্যাখ্যা কি? কোরআন করিম আল্লাহ তাআলা বলেছে, কোরআন করিম আল্লাহ তাআলা বলেছে কোনো কোনো আয়াতে আল্লাহ তাআলা কাফের বলেছে কাউকে? চার্জার লাগবে, চার্জারটা লাগবে, উপরে আছে তাহলে হবে। তো কোরআন করিমে আল্লাহ তাআলা কোনো আয়াতে ওয়াল, যেমন আল্লাহ তাআলা ওয়াল কাফির নমুল ফাস, কোনো কাফের এবং ফাস কোথাও আল্লাহ তাআলা কারো আমলের কারণে তাদেরকে ফাসেক বলেছে, কোথাও ফাসেকদেরকে আল্লাহ তাআলা কাফের বলেছে। এখন এটাকে প্রকাশ্য হিসাব করে তারা বলছে যে কবিরা গুনাহ করলে কাফের হয়ে যাবে। কারা বলছে এরা? খাওয়ারেজরা। আচ্ছা, খাওয়ারেজরা এটা বলেছে, সুন্দর, খাওয়ারেজরা এটা বলেছে। এরা তাহলে কোন নীতি গ্রহণ করলো? এরা তাদের দৃষ্টিতে প্রকাশ্য শব্দের অর্থ গ্রহণ করেছে, প্রকাশ্য শব্দের শাব্দিক ব্যাখ্যা নীতি গ্রহণ করেছে। এটা একটা এক গোষ্ঠী আছে। আরেক গোষ্ঠী আছে কোরআন কারিমে, মৌলিকভাবে আমি দেখতে পাই এর বাইরে যাবে না। দ্বিতীয় গোষ্ঠী হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষ্যের অপব্যাখ্যা তাউইলের নীতি গ্রহণ করেছে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা গ্রহণ করেছে। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে অপব্যাখ্যা গ্রহণ করার তাদের যে নীতি, এটা হচ্ছে তাদের, কেউ বলেছেন অপব্যাখ্যা তাউইল করেছেন, কেউ বলেছেন এটা মাজাজ, কেউ বলেছেন ইস্তিআরা, কেউ বলছে কিনায়া, এইভাবে নাম দিয়ে তারা কোরআন এবং সুন্নার নুসুসগুলোকে তারা অপব্যাখ্যা করে নষ্ট করে দিয়েছে। এই একটি গোষ্ঠী আছে। এদের মধ্যে আছে জাহমিয়া, মুতাজিলা এবং সবশেষে আয়শা যোগ হয়েছে এদের সাথে, আশায়ার এবং মাতুরিদিয়া, এরাও যোগ হয়েছে। এরাও কী করে? কোরআন এবং সুন্নার প্রকাশ্য অর্থ, কোরআন ও সুন্নার অর্থকে অপব্যাখ্যা করে ভিন্ন রকমের ব্যাখ্যা তারা উপনীত হয়ে থাকে। এরাও ভুল ভুল পথে আছে, এরাও একটি এই কোরআন এবং সুন্না নিয়েই তারা দাবি করছে। অথচ তিন নম্বর আরেকটি ফেরকা আছে, তারা কোরআন এবং সুন্নার প্রকাশ্য নীতি নয়, তো গোপন নীতিতে বিশ্বাসী। কোরআন এবং সুন্নার মধ্যে গোপন কথা বলা হয়েছে, প্রকাশ্য নীতি কোনো কিছু গ্রহণ করে না। কোরআন নিয়ে আসা সওয়াবের কথা বলা হয়েছে কোরআন আখি ইয়াইয়াল্লাযীনা আমানু ইয়াইয়াল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম, এ অর্থ কি? তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। ওরা বলেছে না না, সওয়াব অর্থ হচ্ছে আদমুল বউফুর বে আসতারি শেখ, শেখের গোপন কথা কারো কাছে ফাঁস না করা। হজ কি? হজ তোমরা তো মক্কা যাওয়া, অসম্ভব, এটা উদ্দেশ্য না। কি উদ্দেশ্য? হজ হচ্ছে জিয়ারতুল মাশায়েখ, শেখদের কাছে যাওয়া।
এইগুলি হচ্ছে, এটি সম্পূর্ণ এখনও আছে, ব্রাফেজি শিয়ারা ব্যবহার করছে। তেমনিভাবে বাতিনি ফেরকা যত আছে, যত বাতিনি ফেরকা কেরা আছে বাংলাদেশে জানে, ইসমাইলিয়ার আছে, বোহরা আছে, বোহরা ইসমাইলিয়া আছে না, আছে বোহরা ইসমাইলিয়া আছে, তাহেরি গ্রুপ আছে, এই জাতীয় যতগুলি আছে সবাই বাতিনি ফেরকা এমন রাখবেন। এরা এই নীতিতে বিশ্বাস, এরা কখনো সালাত আদায় করে না। সালাত অর্থ হচ্ছে তাদের নিকট সালাত অর্থ হচ্ছে শেখের কথায় মরণপণ কাজ করা, বস আর কোনো সালাত হচ্ছে এটা, আর কোনো সালাত বলতে কিছু নেই। এরা কোরআন এবং সুন্নাহ মানে কিন্তু এরা ব্যাখ্যাটা কি সেটার উপর নির্ভরশীল। তার ব্যাখ্যাটা হচ্ছে গোপন ব্যাখ্যা, যেই ব্যাখ্যা বলে ইঙ্গিতপূর্ণ ব্যাখ্যা বলতে পারেন, গোপন ব্যাখ্যা বলতে পারেন, সরাসরি এটা অনুসরণ করা। তাদের মধ্যে আরেকটা গোষ্ঠী আছে, সুফিবাদের একটি বিরাট গোষ্ঠীর লোক আছে যারা এই জাতীয় ব্যাখ্যা গ্রহণ করে থাকে। তারা বলে যে আমি তো এখানে আছি, আমার নামাজ পড়তেছি, আমি মক্কা শরীফ, তাই না? অনেকে মক্কায় নামাজ পড়ে, তার নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, তারা আর বারবার পড়ে না, কারণ তাদের অন্যান্য ব্যাখ্যা আছে এবং তাফসির ইশারি পর্যন্ত হয়ে গেছে। কোরআনে কারিমের কোন আয়াতের কোন সুফি ব্যাখ্যা আছে এর উপরে বিরাট তাফসির লেখা হয়ে গেছে, এবং এটা আমাদের শেখরা সব জিজ্ঞাসা করবেন যে কত বড় বড় ফর্মুলা, এক একটা কত খণ্ড লেখা হয়েছে, মানে এই আয়াতের সুফি তাফসির, এই আয়াতের সুফি তাফসির এটার জন্য হয়েছে। এগুলি সবগুলি হচ্ছে পথভ্রষ্টতা, কোরআন এবং সুন্নাহ এর কোনো এটা কখনো গ্রহণ করার সুযোগ নেই। তাহলে বোঝা গেল যে কোরআন এবং সুন্নাহ দাবি করলেও, অনুসরণ দাবি করলেও এরা প্রত্যেকেই পথভ্রষ্টতায় লিপ্ত। দ্বিতীয় যে জিনিসটি জানা দরকার সেটা হচ্ছে, তারা ইজমাকে উৎস মনে করলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে তাদের বেদাতি মত সপক্ষে ইজমা দাবি করে থাকে। ইজমা উৎস ওদের কাছে, কিন্তু কখন তা ইজমা কয়, কোনো কিছু তাদের মতে আসলে সেটা ইজমা হয়ে গেছে, আর বিপরীত মতে যতই কোরআন এবং সুন্নাহ নিয়ে আসেন না কেন, ইজমা বিরোধী কথাবার্তা বলতেছেন। এদের কাছে এটাই যে এটা তো ইজমা হয়ে গেছে, আপনি কেন ইজমার বিরুদ্ধে কথাবার্তা বলতেছেন, বহু আগে ইজমা হয়ে গেছে এই হবে সাইদ মাজহাবের উপরে, আপনি আবার নতুন করে বিরুদ্ধে কথাবার্তা বলতেছেন কেন। ইজমার দাবির ব্যাপারে তাদের কোনো ইয়ত্তা নাই, এই জন্য আহলে বেদা বেদাতীদের সবসময় ইজমার দাবির কোনো শেষ নাই, অথচ সহি ইজমাটাকে তারা অস্বীকার করে। যদি বলেন যে আদমুত তাউইল নুসুস সিফাত, আল্লাহ তাআলার নাম নাম এবং গুণাগুলির এগুলির কোনো অপব্যাখ্যা করা যাবে না, এর উপরে সর্বসাধারণ ইজমা হয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ নিজে বলেছেন যে আল ইস্তিওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াসওয়ালু আনু বিদা, তিনি বলেছেন তো ওয়াসওয়ালু বিদা তিনি বলেছেন, এটা যদি বলা হয় এটার উপরে একমত হয়ে গেছে যে কোনো রকমের ধরন নির্ধারণ করা যাবে না আল্লাহ, কিন্তু অবশ্যই অর্থ নির্ধারণ অর্থ বলতে হবে, এইটা যখন বলা হবে বলবো যে এটা এটা তো মানে না, এটা মানবে না তারা, অর্থাৎ সহি আজমাটাকে তারা অস্বীকার করবে, কিন্তু তাদের মতের কোনো কথা থাকলে সেটাকে আজমা দাবি করার ক্ষেত্রে তারা ওস্তাদ। তৃতীয় যে জিনিসটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি যে তারা বেশি বেশি উৎস, বিভিন্ন রকম উৎস খোঁজে, এর মধ্যে যে সমস্ত উৎস তাদের আছে, কোরআন এবং সুন্নাহ তো নিলই না, দেখাইলাম কীভাবে নেয় তারা, এর বাইরে যে সমস্ত উৎসগুলি আছে এর মধ্যে হচ্ছে স্বপ্ন। স্বপ্ন তো বিরাট উৎস, স্বপ্ন বিরাট উৎস ওদের কাছে। কেমন উৎস দেখেন, কেমন উৎস, আমার কাছে একজনে পাঠাইছে, আমি ডক্টর সাইফুল্লাহ কাছে এসগুলো পাঠাইছি যে স্বপ্নে দেখছে যে একবার বোখারি খতম করছে, তার শরীর ভালো হয়ে গেছে, এখন বোখারি খতম এটা চালু হয়ে গেছে এরপর থেকে, স্বপ্নের কারণে আর কোনো কারণ নেই। আরেকজন কসিদা বুর্দা পড়লে এক ব্যক্তি নাকি গা শরীর ভালো হয়ে গেছে, এই জন্য সারা দুনিয়া কসিদা বুর্দা চালু হয়েছে, অথচ সিরকি ভরা কসিদা বুর্দা, যেটার মধ্যে যদি সিরক না থাকে আর সিরক বুদ্ধি খোঁজার দরকার নেই কোথাও। স্বপ্ন এর বাইরে স্বপ্ন আরও কি, শুধু স্বপ্ন নয় এমনকি নিজের স্বপ্ন না, আরেকজনের স্বপ্ন খুঁজি খুঁজি বাইর করে, কে কি দেখছে না দেখছে, এগুলি সবই হচ্ছে তাদের কাছে দলিল। দ্বিতীয় দলিল হচ্ছে তাদের কাছে, দ্বিতীয় মাসদার উৎস হচ্ছে তাদের কাছে কাশফ। কাশফ বুঝেন, খুলে গেছে, এখন তাদের বিবেক খুলে গেছে, এখন তারা সব দেখতে পায়। একজনকে চোখ বন্ধ করে, আমার এক ভাইকে এক ফিসার বলছে চোখ বন্ধ করে দেখো কিছু দেখতে পাও কিনা, এতক্ষণ তো আলো দেখছে, এখন আলোও দেখি না। ও তো উনি স্বাভাবিক থাকার কারণে হয়তো বুঝতে পারছে যে জিনিসটি মিশা কথা বলতেছে, আর যদি কোনো ফির সাহেবের অনুগামী হয়তো বলতেছে অনেক কিছু দেখতে পাচ্ছি, কিছু না হোক এটা কয়ে দিতে মিশা কথা, কি দেখা যায় কিছুই দেখা যায় না, ওদের কাছে কাশ হয়ে যায়। এই জাতীয় কাশ শরীয়তের কোনো দলিল নয়, তারা বেশিরভাগ সময় দলিল নেয় কোনটা, ওই যে ইয়া সারি আল জাবাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে স্পেশালি সেটা বলেছে, এই উম্মতের মধ্যে কেউ থাকলে যেন ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এবং সেটা এক ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে, এর বাইরে কেউ কাশ হয়ে যায় খুলে যায় এমন কোনো দলিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে নাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে বলার কারণে আমরা এটা মেনে নিচ্ছি যে উনি এটা বলেছেন, এটা সত্য হলেও এটা এই ঘটনা ঘটছে, যেহেতু আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বিশেষ ঘোষণা দিয়েছেন, এর বাইরে আর কারো এরকম কাশ হয়ে যায় এলমুল গায়েব এলমুল লাদুনি চলে আসে এগুলো সম্পূর্ণ বাজে কথা। এলমুল লাদুনি বলতে কোনো কিছু নাই, এলমুল লাদুনি আমাদের কুমিল্লা এলাকায় ছোটো বাচ্চারা বলে লাতুনি, তারপরে এলমুল লাদুনি আমরা ছোটো কালো বলতে এলমুল লাতুনি, মানে ছোটো বাচ্চাদের এলম, এটা গ্রহণযোগ্য এলম নয়। এগুলি হচ্ছে বানোয়াট উদ্ভট এবং পিসাবদের বানোয়াট, এগুলি দ্বারা কোনো আকিদার কোনো কিছু সাব্যস্ত করা যায় না।
আরেক তিন নম্বর হচ্ছে মনে মনে জাগ্রত হওয়া। মনে মনে জাগ্রত হয়েছে, আমার মনের ভিতরে আসে পড়ছে হাদ্দাসানি রব্বি আন কালবি, আমার রব আমার মনের ভিতরে বলে দিয়েছেন, ঢেলে দিয়েছেন। এই জাতীয় জিনিসগুলো এলহাম বলে কেউ, কেমন মনে মনে এলহাম বলে এই জাতীয় জিনিসগুলো কেউ কেউ, এটাকে ইসরা এবং মেহরাজ পর্যন্ত নিয়ে যায়। আলোচনা করতে করতে সে গাঁজা খাইছে, গাঁজা খাইতে খাইতে সে এখন ইসরা এবং মেহরাজ চলে গেছে। কেমনে ইসলাম মেরাজে কেমনে যায় বলতেছে আব্দুল করিম আল জিলি, আত্মার তুল উজুদ এ বেরা জাতি, আমি এসে দুনিয়াকে উজুদকে আমি আতরময় করে দিলাম, ফিরে আসছি আমি ইসলাম মেরাজ থেকে। আব্দুল করিম জিলির মতো বদমাইশ পৃথিবীতে একটা ছিল, এই ছিল আব্দুল কাদের জিলানির নাতি, আব্দুল কাদের জিলানির নাতি, জিলি জিলি ওনার নাতি, জিলি এসে জিলানি বলতো না, ওনার জিলি বলা হতো, আব্দুল করিম আল জিলি। সে শিরকে ভরপুর কথাবার্তা লেগেছে, তার অস্তিত্ব ছিল কিছু, মদ খেয়ে পড়ে থাকতো, গাঁজা খাইতো, আর বলতো যে আমি এই দেখতেছি এই দেখতেছি। সাধারণত কি যারা মদ গাঁজা পান এগুলি খায় তারা অনেক কিছুই কল্পনা করে, অনেক কিছু দেখতে পায়। আমি জানি না, আমি খাই না, আল্লাহ মাফ করুক, কেউ শুনেছি আর কি, তো মনে করে না আমি দেখছি। তো অনেকেই তারা এই সমস্ত কল্পনা করে আসে, দেখছি ওইটা ওইটা তারা বলতে থাকে। হ্যাঁ, একবার মদ খেয়ে রাস্তার পাশে পড়ে রয়েছে আর বলছে শালার এই ওয়ালটা ছিল আমার বাসার কাছে, এখন এখানে চলে আসলি কী করে, কুকুরে এসে পেশাব করে দিছে, বলে যে কেড়ে আমারে এত সুন্দর সুগন্ধি তেল দিয়ে দিলি। এরপর আরেক কুকুরে এসে জিভে দিয়ে এরম করতেছে, এখন বলে যে আরে কী সুন্দর রুমাল, রেশমি রুমাল দিয়ে আমার মুখটা মুছে দিলি। এইরকম যারা এরকম জিনিস খায় ওদের এগুলি হতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের নীতিতে আকিদার এগুলি উৎস নয়, এদের কাছে এগুলি সবচেয়ে বড় উৎস। গাল গল্প মিথ্যা বর্ণনা এদের কাছে, বর্ণনার কথাবার্তা এদের কাছে বড় উৎস। আরেকটি হচ্ছে গাল গল্প মিথ্যা বর্ণনা, এটা যদি কোনো আপনি অস্বীকার করেন, আপনি কোনো 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 মানুষদের কিতাব দেখবেন, হ্যাঁ অমুক অমুক ফজাইলের কিতাব দেখবেন, গাল গল্পের অভাব নাই, এমনকি কোনো কোনো আকিদা ওখানে শিরকি কথাবার্তা আছে, যে উনি পড়ে গেছে এমন সময় অমুক উঠেই বলছে, হাত হাত চিলেজলি করছে, ইয়া বোলান করছে, অমুক সময় উঠে নিয়ে গেছে, এই জাতীয় জিনিসগুলো যেখানে পাবেন অবশ্যই সেটি উৎস নয়, এটা আকিদের উৎস মনে করা এবং এগুলোকে সহি আকিদের বিরোধী তার আলোচনা চলতেছে। ইসরায়েলি বর্ণনা পাঁচ নম্বর হচ্ছে ইসরায়েলি বর্ণনা, ইসরায়েলি গল্প ইসরায়েলি বর্ণনাকে তারা আকিদের উৎস মনে করে, অথচ ইসরায়েলি বর্ণনা আমাদের নিকট গ্রহণযোগ্য নয়। আলহামদুলিল্লাহ আয়ানদারা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল, এটা হচ্ছে মাসদার, কখনো ইসরায়েলি বর্ণনা আমাদের আকিদার কোনো উৎস হইতে পারে না। মুতাশাবের আয়াত সাত নম্বর হচ্ছে মুতাশাবে আয়াত, যে আয়াতসমূহ মুতাশাবে সন্দেহপূর্ণ সেই আয়াতসমূহ নিয়ে তারা সেই আয়াতসমূহ নিয়ে তারা মহকাম আয়াতের কাছে না নিয়ে গিয়ে মুতাশাবে আয়াত নিয়ে টানাটানি করে, যে আয়াতের অর্থ তারাও জানে না, কেউ জানে না, সে আয়াত নিয়ে তারা টানাটানি করে। এরা সবসময় চিন্তা করে এটা যে আমরা এর মাধ্যমে বোধহয় হেদায়তপ্রাপ্ত হবো, কখনো নয়, এর মাধ্যমে তারা কখনো হেদায়তপ্রাপ্ত হবে না। এরপরে এরপরে যেটা সর্বশেষ সেটা হচ্ছে তারা সবসময় মিথ্যা হাদিস, মিথ্যা হাদিস এবং মিথ্যা বর্ণনা এবং জাল জিনিস দিয়ে সবসময় তারা বর্ণনা তারা দলিল দিতে চেষ্টা করে সবসময়, যে মিথ্যা এবং বানোয়াট, মিথ্যা এবং বানোয়াট জিনিস দিয়ে সবসময় দলিল দিবে, তাদের কাছে সহি কোনো দলিল কোনো দিনই পাওয়া যাবে না, এইগুলি হচ্ছে বেশিরভাগ তাদের দলিল। এর থেকে এই জন্য যে কোনো সময় আমি আপনি যখনই তাদের কাছে দলিলের জন্য যাবেন তারা কোনো দলিল দিতে পারবে না। তাহলে একজন মানুষের সহি আকিদার উৎস কোথায় আছে, সহি আকিদার উৎস কোথায়, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। এর অনুগামী যদি হয় তো তিনটে জিনিসে পাওয়া যাবে, ইজমা উম্মাতে অথবা আকলে সালিমে অথবা ফেতরাত মানবিক ফেতরা সবিয়া, এর বাইরে কখনো সহি আকিদার কোনো উৎস থাকতে পারে না, পাওয়া যাবে না। কিন্তু যারা এই পথের বাইরে চলে তাদের উৎসের কোনো শেষ নেই, তাদের উৎসের কোনো শেষ নেই। এর মধ্যে যারা আছে আমি সংক্ষেপে কয়েকটা জিনিসের নাম উল্লেখ করবো। এক নম্বর হচ্ছে আমি এখন এতক্ষণ সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা শুরু করছি, সময় শেষ, দুই মিনিট আলোচনা করতেছি, দুই মিনিট। এক নম্বর হচ্ছে এর মধ্যে সব ফেরকা, দুনিয়াতে ফেরকার কোনো অভাব আছে, অভাব নাই। কিন্তু দেখেন আমি মৌলিকভাবে ফেরকাকে কয়েক ভাগে ভাগ করতে, একটা হচ্ছে দার্শনিক ফেরকা, দর্শন ফেরকা, দর্শনিক ফেরকা কারা, এক ধরনের দর্শন আছে যারা ফারাবি ইবনে ফারেদ আছে না, এরা দার্শনিক, এরা মুসলিম দার্শনিক হিসেবে বিবেচিত, এদের উৎস হচ্ছে গ্রিক দর্শন, এদের এদের আকিদার উৎস হচ্ছে গ্রিক দর্শন, বুঝছেন। আরেক ধরনের মানুষ আছে, এদের হলো এদের সুফি দর্শন বলা হয় ওদেরকে, সুফি দর্শনিক যারা, এদের মধ্যে সবচেয়ে বড় বিখ্যাত আপনাদের কাছে শেখ আকবর নামে, এটা শেখ আকবর, সে হচ্ছে ইবনে আরবি, সে এবং ইবনে হুদ, ইবনে সামা, ইবনে সামাইন, তিলমিসানি, ইবনে আফিফ, এইগুলো সব ইবনে আফিফ না, শেখ ইসলাম বলতেন ফাজরা তিলমিসানি, এই বদমাশগুলো সবগুলি আকিদা বিশ্বাস করতো। এর আকিদা বিশ্বাসের সূত্র ছিল কি, এদের আকিদা উৎস ছিল, এদের আকিদা বিশ্বাসের উৎস ছিল সম্পূর্ণরূপে এই
গ্রিক দর্শন, গ্রিক দর্শন সাথে 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 তারা যোগ দিয়েছে কাশ এলহাম এবং মানামাত, অর্থাৎ তাদের কাশ হয় এলহাম হয় যেহেতু জিনিসগুলি দিয়ে এবং ওয়াহদাতুল উজুদের আকিদা বিশ্বাস দিয়ে তারা এই সম্পূর্ণ আকিদাকে নষ্ট করে দিয়েছে। আরেকটি গোষ্ঠী আছে নিছক সুফি, নিছক সুফিদের আকিদা বিশ্বাসের উৎস কী? তাদের নিছক সুফি আকিদা বিশ্বাসের উৎস হচ্ছে এক নম্বর উৎস হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় উৎস হচ্ছে যে তাদের কাছে কোরআন এবং সুন্নাহ এটা কোনো উৎসই না, এদের কাছে সবচেয়ে নিছক, তাদের কাছে সবচেয়ে বড় উৎস হচ্ছে যে তাদের ওস্তাদ বলেছে। এই জন্য কিন্তু মুরব্বীরা বলেছে, শুনে আপনার খুশি হয়ে যাবেন যে মুরব্বীরা বলছে কোরআন এবং সুন্নাহর আকিদার কোনো দরকার নাই, দলিলের কোনো প্রয়োজন নাই, মুরব্বীরা বলছে নিছক উৎস এটার মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যাবে, আজও তা ভরপুর সারা দুনিয়াতে সুফিদের উৎস। এদের সুফিদের উৎসের মধ্যে আছে ইন্ডিয়ান দর্শন, সুফিদের উৎসের মধ্যে গ্রিক দর্শন আছে, সুফিদের উৎসের মধ্যে আছে হিন্দু ধর্ম, তাদের উৎসের মধ্যে আছে ইহুদি ধর্ম, নাসারাদের ধর্ম, বিভিন্ন ধর্ম থেকে একসাথে একটা গোজামিল পাকিয়ে যে উৎস তৈরি করা হয়েছে সেটা হচ্ছে সুফি উৎস। এই একটি গোষ্ঠী শেষ। তিন নম্বর গোষ্ঠী, একটা বললাম কি দর্শন গোষ্ঠী, একটা কালাম শাস্ত্রবিদ, তিন নম্বর হচ্ছে কালাম শাস্ত্রবিদের উৎস কোথায়? কালাম শাস্ত্রবিদের উৎস হচ্ছে যারা কালাম শাস্ত্র রচনা করে তাদের মধ্যে একটা বড় কিতাবের নাম হচ্ছে সরা আকায়দের নাসাফিয়া, আর একটা হচ্ছে সরুল মাকাসেদ লিতাফতাজারি, হ্যাঁ, এবং কি নিবরাস ফুরাইহারি ইত্যাদি সমস্ত বইগুলি আমাদের দেশে পড়ানো হয়, কবি মাদ্রাসাতে পড়ানো হয়। এদের আকিদের উৎস হচ্ছে তথাকথিত গ্রিক দর্শন প্রথম উৎস। এই জন্য অ্যারেস্তো ওদের হচ্ছে মুআল্লিমুল আউয়াল, আর ইবনে সিনা মুআল্লিমুস সানি, মুআল্লিমুস সালিস ফারেদ, ইবনে ফারেদ, এই জাতীয় জিনিসগুলো তাদের কাছে মুআল্লিম। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়বেন, কোথাও একটা কোরআন আয়াত পাবেন না, কোথাও একটা হাদিস পাবেন না। তাদের কাছে দর্শন হয়েছে এটাকে কোরআন আকিদা দিয়ে, আকিদা কোরআন হাদিস দিয়ে পাওয়া যাবে না, আকিদা হইতে হলে অবশ্যই আকল দিয়ে বিবেক দিয়ে বিচার করতে হবে। সারা বছর তারা জুজুলাজি লাইতেজা পড়াইছে মানুষকে, এখন মানুষ দেখুন দেখছে যে জুজুলাজি লাইতেজা এখন কিন্তু আর বিজ্ঞান নেয় না, বিজ্ঞান বলে সবই যে শক্তির নাম, জুজুলাজি লাইতেজা বলতে কিছু নাই, এখন তারা চুপ হয়ে গেছে, কারণ চুপসে বেড়ে গেছে, এখন তাদের কাছে এটার কোনো ক্ষমতা নাই। কারণ এরা একসময় ডেমোক্রেটসের অণু পরমাণু বিদ্যাটা নিয়ে তারা খুব আগাইছিল, ভারতীয় দর্শন, ইন্ডিয়ান দর্শন, গ্রিক দর্শন এবং মিশরীয় দর্শন একসাথে হয়েছে আলেকজান্দ্রিয়া, সেই আলেকজান্দ্রিয়া একসাথ হয়ে যে দর্শন তৈরি হয়েছিল সেই দর্শন এফলাতোনিয়াল মহাদেশা বলে নিউ প্লেটোবাদ, সেই নিউ প্লেটোবাদ যখন সারাদিনে ছড়িয়ে পড়েছে একটা এই বিদ্যাটার যারা অনুগামী হয়েছে তারা সবাই হচ্ছে আহলুল কালাম, মাতুরিদিয়া বলেন, আশায়রা বলেন, এরা এই পথের অনুসারী হয়েছে। সুতরাং আমরা মনে করি যে এর মাধ্যমেই পদভ্রষ্টতার পত্র রচিত হয়েছে, যে আমরা মাসদার যতক্ষণ ঠিক না করবো, সূত্র যতক্ষণ ঠিক না করবো, উৎস যতক্ষণ ঠিক না করবো, কোথেকে আমি আকিদা নেব, কারটা গ্রহণ করবো, এটা যদি আমি ঠিক না করি তাহলে অবশ্যই আমরা পদভ্রষ্ট হব এবং আমরা কখনো হেদায়তপ্রাপ্ত হব না, আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে সেই পথের দিকে, যে পথের দিকে মোহাম্মদ রাসূলুল্লাহ আসতে বলেছেন, তারাকতুফিকুম আমরাইন মা ইনতামাসাকতু বিহিমা লান তাদুল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে জীবিত রাখুন এবং কোরআন এবং সুন্নাহর উপরে আমাদের মৃত্যুদান করুন, আমরা এই আহ্বান করবো, এর বাইরে আমরা কখনো যাবো না এবং কখনো যাওয়ার চিন্তাও করবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এর উপর রাখবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখে দেন, আচ্ছা আসুন। এই ধরনের আসসালামু আলাইকুম, এই ধরনের বিভিন্ন প্রকার নামাজের ভিত্তির সময় মসজিদে অংশগ্রহণকারী প্রচুর পরিমাণে কথা বলে, তাতে মসজিদের হট্টগোল হয়, এ ব্যাপারে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনয়ের সাথে আবেদন করছি। আসলে এই মসজিদগুলোকে হট্টগোলের জায়গা এটা কেয়ামতের আলামত, আপনারা অবশ্যই এই মসজিদগুলোকে হট্টগোলের জায়গা বানাবেন না। মসজিদে মানুষ থাকবে বিনয়ের সাথে তসবি পড়ার জন্য, তাকবীরের জন্য, এখানে আমাদের আজান হচ্ছে কথা বলছেন অনেকে, আজানের জবাব দেওয়াটা কিন্তু দরকার ছিল আপনাদের, অজু থাকলে আপনারা সব করে কাতার করে বসবেন, তারপরে আজানের পরে দোয়া কবুলের সময়টা না করে নিজেরা কথা বলেছেন, এটা কিন্তু ঠিক নয়। আমার মনে হয় আপনারা আরও সাবধান হবে সামনে ভবিষ্যতে অন্যান্য প্রোগ্রামের সময়। সূরা ফাতিহা 4 নম্বর আয়াতে এর প্রথম অংশ ইয়া কানা আবুদু, এর অনুবাদ আমরা কেবল তোমারই ইবাদত করি, এই অনুবাদটি কি ঠিক না? এরূপ হবে যে আমরা কেবল তোমারও দাসত্ব করি, তোমাদের কোনো ভুল নাই, দুইটাই শব্দ, এবাদত অর্থই দাসত্ব। তো এবাদত বললে বেশি ভালো হবে, কিন্তু আরবি শব্দটা কাছে থাকলে আমি বুঝবেন, আপনারা চিনবেন। আর যদি বলেন কিন্তু আমি দাসত্বটা বুঝি ভালো করি, তাহলে আমরা অনুবাদ করলে আমার আপত্তি নেই। সঠিক অনুবাদটি কী হবে? দুইটাই ভুল আছে, ভুল নাই, শুদ্ধ আছে। হ্যাঁ,
এবাদত ধোয়াটাই উচিত, এবাদত বলাটা বেশি উচিত। একজন শায়খ হতে শুনেছি যে ইবনে মাজাহ 352 নং ইসলামিক হাদিসটি সহি হওয়া সত্ত্বেও মানসুখ হয়ে গেছে, বিষয়টা একটু পরিষ্কার করলে কৃতজ্ঞতা। আমি তো মুখস্থ জানি না হাদিসটা কি, হাদিসটা না মানস মুখস্থ জানলে তো আমি বড় বড় পণ্ডিত হয়ে, আমি সাধারণ মানুষ, আমাকে বলেন যে হাদিসটা আসলে কি কি বলা হয়েছে ওখানে 300। আমি কেমনে বলবো মাগো হাদিসে না 352 নম্বর, ইবনে মাজাহ 352 নম্বর হাদিস আমি কেন বলবো, হাদিসটা কে প্রশ্ন করেছেন? আচ্ছা থাক, যদি কেউ বলে ফিকহি মাসাইল গ্রহণ না করে তার আকীদা কি ভ্রান্ত হবে? যদি কেউ কোনো ফিকহি মাসালা গ্রহণ না করে তার আকীদা কি ভ্রান্ত হবে? ফতোয়া শফিং বা মন মতো ফতোয়া গ্রহণ বর্জন করা যাবে কি? ফতোয়া গ্রহণ বর্জনের দিক নির্দেশনা কি? এত লম্বা আলোচনা কিন্তু ফতোয়ার বিষয় আছে, আকিদার বিষয়। তারপরেও বলি যে আকিদার ক্ষেত্রে দুটি মত নেই, ফতোয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের মনকে ওয়াসাত রাখতে হবে যে দুটি মত আছে এবং দুটি মতের দলিলও থাকতে পারে। এবং কখনও কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে দুটি মত থাকুক, সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেকার ক্ষেত্রে একমত চাননি, কিন্তু আকিদার ক্ষেত্রে কখনও দুটি মত হয় না, আকিদার ক্ষেত্রে একটি মত হবে, এটা খেয়াল রাখতে হবে। ফেকার ক্ষেত্রে আপনার বাড়াবাড়ি করবেন না, সহি হাদিসটা শুধুমাত্র মানুষকে জানাবেন, সহি হাদিস মানুষকে জানাবেন। হাদিসটা হচ্ছে তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাম যাচ্ছে তখন তিনি পেশাব করেছিলেন, সে তাকে সালাম করল, রসুল্লাহ সাল্লাম তুমি আমাকে এই অবস্থায় দেখতে পেলে আমাকে সালাম দিবে না, কারণ তুমি তা করলে আমি তোমার সালামের উত্তর দিতে পারবো না। তো এটাকে দুর্বল বলছে কি? আলবাড়িতে সহি বলছে আপনি লিখছেন, দুর্বল না তো এখানে লেখা আছে তাই না? আসলে ঘটনাটা এরকম নয়, রসুল্লাহ সাল্লাম অন্য আছেন, তিনি অজু ছাড়া সাধারণত আল্লাহ না ইয়ে করতেন না, হাদিস আছে তিনি আবার তায়ামুন করে তারপর জবাব দিয়েছেন। তো এই জন্য কেউ কেউ পেশাবরত অবস্থায় সালামের জায়গা নয়, এটা আসলে পরে দিতে পারতো আগে দিতে পারতো সেটা করতে পারে, এটা তো কোনো সালাম পরে দিতে পারবে এই অবস্থায় না, কেউ কেউ তো খাওয়ার সময় সালাম দেয় না, এই জন্য পেশাবর সাথে খাওয়ার মিলিল কেন এটা বুঝি না। ইসরায়েলি বর্ণনা কি, এটা শেষ করে দিচ্ছে, ইসরায়েলি বর্ণনা কি, ইসরায়েল হচ্ছে ইয়াকুব আলাহ ইসলাম, ইয়াকুব আলাহ ইসলাম নাম হচ্ছে ইসরায়েল, ইয়াকুব আলাহ ইসলামের নাম হচ্ছে ইসরায়েল, ইয়াকুব আলাহ ইসলামের বংশধরদের ইহুদি বলা হয় তাই না? এবং পরবর্তীতে তাদের মধ্যে একজন নবী আসছেন মুসা আলাহ ইসলাম, তারপর নবী আসছেন তাদের মধ্যে ঈসা আলাহ ইসলাম, ঈসা আলাহ ইসলামের যে সমস্ত মুসা আলাহ ইসলামের যে কিতাব তাওরাত, ঈসা আলাহ ইসলামের যে কিতাব ইঞ্জিল, এগুলি যদিও এখন বিকৃত হয়ে গেছে, এগুলির মধ্যে সমস্ত গল্প কাহিনী পাওয়া যায়, কেউ কেউ এগুলি বর্ণনা করে করে শান্তি পেতে চায় যে মূল ইসরায়েলে এই ঘটনা ঘটছে, অমুকখানে এই ঘটনা ঘটছে, এই কাহিনীগুলি অধিকাংশই হচ্ছে বিভ্রান্ত এবং অধিকাংশের মধ্যে খারাপ কিছু আছে, সহি আকিদার ধারক বাহক না এগুলি। এই জন্য অবশ্যই আমাদেরকে এই ইসরায়েলি বর্ণনা থেকে দূরে থাকতে হবে, এগুলি গ্রহণ করবেন না, যেগুলি সহিভাবে বর্ণিত হয়েছে সেগুলি মাত্র বর্ণনা করবেন, যদি সেখানে কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সহি আসছে সেগুলি কোনো আমাদের উপকারিতা থাকে, আকিদার বিষয় থাকে। যেমন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন তিন ব্যক্তি পাথরের নিচে আটকে পড়ছিল, তিন ব্যক্তির ঘটনা ইসরায়েলি বর্ণনা, কিন্তু রসুল বর্ণনা করেছেন আমাদের কোরআন এবং সুন্নাহ সহি হাদিসে আসছে, এই জন্য আমরা এটা বর্ণনা করি এবং এটা দিয়ে দলিলও দিই। কিন্তু যেটা সহিভাবে আসে না ইসরায়েলি বর্ণনা ওদের বইয়ের ভিতরে আছে সেগুলি আমরা অবশ্যই গ্রহণ করবো না। আলহামদুলিল্লাহ আয়ানা কিতাবুল্লাহ ও আয়ানা সুন্নাত রাসূলুল্লাহ, কোরআন এবং সুন্নাহ আকিদার ক্ষেত্রে যথেষ্ট, কোরআন এবং সুন্নাহ আকিদার ক্ষেত্রে যথেষ্ট, কোনো ক্রমেই কোরআন এবং সুন্নার বাইরে গিয়ে তাদের গ্রন্থ থেকে কোনো কাহিনী, তাদের গ্রন্থ থেকে কোনো কিচ্ছা নিয়ে আমরা কোনো আকিদা কোনো আকিদার পত্তন করতে পারবো না, সেটা আমাদের মনে রাখা দরকার। তো আকিদা আলহামদুলিল্লাহ আলমিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।